আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? চারটে জি ভাই ভাই। এখন তো এখানে দেখেন জেড ইন্ডেক্সের ব্যবহার। জেড ইন্ডেক্স আমরা ইউজ করবো হচ্ছে লেয়ার করার জন্য। এটা পজিশন এলিমেন্টে কাজ করবে। পজিশন এলিমেন্ট বলতে আপনার স্ট্যাটিক এবং রিলেটিভ বাদে অন্যান্য যেসব এলিমেন্ট গুলো আছে, এই অন্যান্য যেসব পজিশন ভ্যালু গুলো আছে, যেমন আপনার অ্যাবসোলিউট, তারপরে ফিক্সড বা স্টিকি। তো জেড ইন্ডেক্স এর ভ্যালু আমরা বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে জিরো। এই বাই ডিফল্ট জিরো দেওয়ার পরও দেখবেন লেআউটে কোনো চেঞ্জ হতেছে না। এখানে সব কিছু মানে লেয়ার গুলা একই রকমই আছে। তো পজিশন অ্যাবসোলিউট দেওয়ার কারণে পজিশন এলিমেন্ট গুলা দেখেন, এই যে মূল যে ফ্লোটা আছে এটা কিন্তু এই যে রিলেটিভ এই নামক যে ডিফটা আছে এর মধ্যে থাকার কথা, র্যাপ র্যাপ হয়ে সুন্দর করে এবং পাশাপাশি থাকার কথা, সরি নিচে নিচে থাকার কথা, কিন্তু পজিশন দেওয়ার কারণে এটা মূল যে ডকুমেন্টের ফ্লো আছে ওই এই ফ্লোটা থেকে বাইরে চলে আসছে, এবং এর যে লেয়ার ছিল সেই লেয়ার থেকে উপরে চলে আসছে। এটা একদম একদম উপরে স্ক্রিনের যতগুলো লেয়ার আছে তার উপরে ভাসতেছে এখন। তো এটারে যদি আমরা এই লেয়ারটা কন্ট্রোল করতে চাই, তাহলে দেখেন আমরা যদি -1 দেই, এটা দেখেন পিছনে চলে যাচ্ছে, এবং শুধুমাত্র এই যে এই প্যারেন্ট যে ডিফটা, এই রিলেটিভ ডিফটা কিন্তু প্যারেন্ট ডিফ, এই প্যারেন্ট ডিফের নিচে চলে যাচ্ছে এটা। শুধুমাত্র এই যে ডিফটা যেটার জেড ইন্ডেক্স দেওয়া আছে এটা, এটার কিন্তু কোনো মানে ইফেক্ট পড়ে না এটার উপরে। তো পজিশন এলিমেন্টের লেয়ারিং যদি আমরা করতে চাই, তাহলে আমরা এরকম মানে স্তরে স্তরে করে সাজাইতে পারবো এই জেড ইন্ডেক্স দিয়ে। জেড ইন্ডেক্স আমরা হচ্ছে লেয়ার তৈরি করতে ব্যবহার করি, একটার উপর একটা সাজাইতে। আপনি যদি এইখানে এইটার ভ্যালু যদি জিরো বা তার চেয়ে বেশি দেন, তাহলে এটা সামনে চলে আসবে। যদি কিছু না দেওয়া থাকে তো বাই ডিফল্ট জিরো আসবে। বুঝতে পারছেন? ভাই মাইনাস করলে কি নিচে চলে যাবে? হ্যাঁ, মাইনাস দিলে নিচের দিকে যাবে এবং প্লাস দিলে আপনার একদম উপরের দিকে, যত উপরে যত বেশি ভ্যালু দিবেন তত উপরে উঠবে। আর আচ্ছা বাই ডিফল্ট হচ্ছে জিরো থাকে সবগুলারই, তো জিরো দিলে আসলে ভাইয়া, হ্যাঁ সাইফ ভাই আর আশরাফুল ইসলাম, আকাশ ভাই নাকি জয়েন হইতে পারতেছে না? আপনি অ্যাকসেপ্ট করতেছেন? আচ্ছা, এনারা যদি আসলে 20 মিনিট পরে আসে তাহলে কেমনে হবে বলেন? আমার তো ক্লাস শুরুর টাইম 2টা থেকে, আপনাদের জন্য আমি 10 মিনিট আগে আসছি। ভাইয়া প্রেজেন্ট কি দিয়ে দিছেন? হ্যাঁ ভাই, প্রেজেন্ট হয়ে গেছে আজকে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে আসছেন কে কে? কিবরিয়া ভাই আসছেন? আমার নেটের প্রবলেম ছিল তো, ওই জন্য কানেক্ট হচ্ছিল না। আচ্ছা, হচ্ছে আকাশ ভাই আসছেন। হ্যালো, আশরাফুল ইসলাম, আকাশ, আকাশ ভাই কি আসছেন? না, আবার লিভ নিছেন ভাই? জয়েন তো দেখাচ্ছে আশরাফুল ভাইকে, বলে আকাশ ভাই। আচ্ছা, খাদিমুল ইসলাম ভাই কি আসছেন? আসেনি ভাইয়া? আকাশ ভাই মাইক্রোফোন অন কিন্তু উনি কথা বলতেছেন না, তো আমি ওনারে অ্যাবসেন্ট ধরে নিলাম। জান্নাতি খাতুন,
জি ভাইয়া আছি। নাইমুল ভাই আর রাহাতুল ভাই, ভাই আকাশ ভাই একটা মেসেজ দিছে, ওই যে উনি ভিডিওতে আছে কিন্তু অডিও ওনার পাস হচ্ছে না। অডিও বলতে আমারটা শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ আপনারটা শুনতে পাচ্ছে, মানে উনি মেসেজ দিছে, দেখেন একটু মেসেজ আচ্ছা আচ্ছা ওনার, ওনার ভিডিও দেখা যাচ্ছে। সাইফ ভাই মাইক্রোফোনটা অফ রাখবেন ভাই, সাউন্ডটা রিপিট শোনা যাচ্ছে। আসছে ভাই, আচ্ছা জেড ইন্ডেক্স বুঝতে পারছেন? আচ্ছা গত ক্লাস নিয়ে আর কোনো কারো কোনো কোশ্চেন আছে? আপনারা যে জেড ইন্ডেক্স বুঝতে পারেন নাই বা একটু কনফিউশন ছিল, এটাও কিন্তু আমি মানে জিজ্ঞেস করছি জেড ইন্ডেক্স বুঝতে পারছেন কিনা, তারপরে আপনারা বলছেন, তো এইভাবে তো আসলে সম্ভব না। আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই আগে কোশ্চেন গুলো করবেন। আচ্ছা আজকে ফোল্ডার নিয়ে নেন একটা, আজকে ডে দিয়ে ফোল্ডারটা কোড এডিটরে ওপেন করে নেন। আজকে আমরা ফ্লুইড প্রপার্টিটা দেখবো সিএসএস এর, তো এই প্রপার্টিটি কি কেউ আগে পরে ইউজ করছেন বা দেখছেন এর সার্চ দিয়ে একটু? জি ভাই দেখলাম একটু। ফ্লুইড ইউজ করা হয় কেন বলেন তো? সাধারণত যে কোনো বক্স বা এলিমেন্ট ডানে বামে মাঝখানে নিয়ে যাওয়া, এটা সাধারণত জানি। ফ্লুইড দিয়ে মাঝখানে নিয়ে যাওয়া যায় না, ফ্লুইড সেন্টার নামে কিছু নাই। ডানে বামে সেন্টারটা বলি। আচ্ছা ফ্লুইড মূলত ইমেজের জন্য কাজ করে, টেক্সটের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে ইমেজকে সুন্দরভাবে প্রদর্শন করতে কাজে লাগে। হ্যালো ভাইয়া। হ্যালো জি, আমার কি কথা শোনা যাচ্ছে ভাইয়া এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। জি জি জি, আমার একটু মাইক্রোফোনের সমস্যা ছিল তো ভাইয়া, এই জন্য রিপিট মানে বলতে পারতেছিলাম না। এখন ঠিক আছে ভাইয়া? আপনার ব্রাউজারে আউটপুট আসবে কিন্তু এটা ভ্যালিড স্ট্রাকচার না। এই যে ক্লিয়ার ফিক্স আমরা কেন ইউজ করবো এটা বুঝতে পারছেন? মানে এই যে ক্লিয়ার দিলে বা ফ্লুইড লেফট দিলে বা ফ্লুইড ইউজ করলে কি সমস্যা হয় দেখেন, ফ্লুইড দিলে আপনার এই ইমেজটা কিন্তু ইমেজের জায়গাটা ওভারফ্লো করতেছে। আপনার যদি এই প্যারেন্ট এলিমেন্টে সেদিন আমরা যেরকম দেখছিলাম ওভারফ্লো যদি হিডেন করে দেই তাহলেও আপনার এই যে এটা কাজ করতেছে দেখেন, এটা একটা ফিক্স আছে। আর তারপরে আপনার এই যে ক্লিয়ার ফিক্সের এই যে ইনলাইন লেভেলের যে ফিক্স আছে এটা আছে,
তো এখানে আপনি ডিসপ্লে ভ্যালুটা ম্যান্ডেটরি এই ইনলাইন লেভেল ক্লিয়ার ফিক্স করলে সিএসএস দিয়ে ক্লিয়ার বোথ প্রপার্টি অবশ্যই দিবেন আর ডিসপ্লে লেভেল ব্লক লেভেলে কোনো একটা ডিসপ্লে ভ্যালু দিতে হবে ফ্লেক্স টেবিল বা গ্রিড বুঝতে পারছেন জি ভাইয়া আচ্ছা তো এইভাবে হচ্ছে মূলত ফ্লেক্সটা ইউজ করা হয় না এটা সরি এই ক্লিয়ার ফিক্সটা ইউজ করা হয় না তো ক্লিয়ার ফিক্স আর একটু ব্রড ভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে যে আপনি এই যে একটা এক্সট্রা একটা ডিস নিতেছেন এতে কিন্তু আপনার মার্কআপটা একটু মানে বেড়ে যাচ্ছে দেখা গেল আপনার ফ্লুইড যদি ইউজ করা হয় বেশি তাহলে প্রতি এলিমেন্টের শেষে একটা করে এরকম স্ট্যান্ড বা ডিস নিলে আপনার মার্কআপের মানে বাইট সাইজ বেড়ে যাচ্ছে ডকুমেন্টের তো সেটা একটা প্রবলেম তো সেটার জন্য আমরা হচ্ছে ইউজ করব এটা দেখেন সেটার জন্য আমরা যে প্যারেন্ট ট্যাগটা আছে এই প্যারেন্টের প্যারাগ্রাফ ক্লাসে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিলাম ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস নেম দিলাম তো এই ক্লাস নেম ধরে এটা কমেন্ট আউট করে দিচ্ছি এই ক্লাস নেম ধরে আমরা আফটার নামে একটা এই যে দেখেন ক্লিয়ার ফিক্স আমরা লিখছি তো ক্লিয়ার ফিক্সের পরে একটা সুডো এলিমেন্ট সিলেক্টর নিব সুডো এলিমেন্ট সিলেক্টর সেদিন হচ্ছে আমরা যেদিন সিলেক্টর দেখছিলাম সেখানে আর একটা দুইটা সিলেক্টর আমি বাদ রেখে গেছিলাম একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট তো সুডো ক্লাস আর সুডো এলিমেন্টের মোটামুটি একই রকমের শুধু ব্যবহারিক পার্থক্য একটু আলাদা সিনট্যাক্সটা হচ্ছে আপনার সুডো এলিমেন্ট যেটা আছে সেটার জন্য ডাবল কোলন দিতে হবে তারপরে হচ্ছে ওই সিলেক্টরটার নাম এক্ষেত্রে আমরা হচ্ছে আফটারটা ইউজ করব আফটার ছোট সিলেক্টরটা ইউজ করব তো এই আফটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যতগুলো এলিমেন্ট দেখতেছি এখানে এই যে এই প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফেরও একটা আফটার আছে একটা বিফোর আছে তো বিফোর হচ্ছে এই যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে দেখেন এখান থেকে এর আগে আগে যেটা আছে সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের বিফোর আর এর পরে যেটা আছে যে এখানে শেষ হয়েছে এই শেষের পরে যেটা আছে সেটা হচ্ছে আফটার তো এই আফটারে আমরা যে বলতেছি যে এই প্যারাগ্রাফটা শেষ হবে এবং প্যারাগ্রাফটা শেষে একটা কন্টেন্ট নেবে এই আফটার প্রপার্টিটা হচ্ছে সিএসএস এর জেনারেটেড কন্টেন্ট এখানে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি যেটা হচ্ছে কোনো লেখা দিতে পারি বা আপনার এখানে আরেকটা ডিভের মতো ওরকম বক্স নিতে পারি বা বিভিন্ন শেপ বানাইতে পারি এখানে এটা দিয়ে তো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর কন্টেন্টটা আমরা ডিক্লেয়ার করব এই ক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে এমটি কন্টেন্ট এই ক্ষেত্রে এমটি কন্টেন্ট দিতে হলে আমাদেরকে শুধুমাত্র এই যে একটা মানে সিঙ্গেল কোট বা ডাবল কোটের একটা সাইন দিলেই হবে এরকম তো এরপরে দেখেন ক্লিয়ার ফিক্স দিলেও কিন্তু এই যে কন্টেন্ট দিলাম তো এই কন্টেন্ট দিলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না এরপর আমাদেরকে ক্লিয়ার বোথ ই করতে হবে ইউজ করতে হবে ফ্লোয়েড ইউজ করলে আমাদেরকে ক্লিয়ার বোথ অবশ্যই ইউজ করতে হবে তো ক্লিয়ার বোথ এর আর আর যে ভ্যালু আছে ক্লিয়ার লেফট এবং ক্লিয়ার রাইট আছে তো এইগুলোর ব্যবহার আপনারা আরো অ্যাডভান্স লেভেলে গেলে পাবেন কোথায় আপনারা ক্লিয়ার লেফট বা কোথায় ক্লিয়ার রাইট ইউজ করতে হবে সেগুলো আপনারা দেখে নেবেন এখন দেখেন এই যে ক্লিয়ার বোথ বা ক্লিয়ার বোথ দেওয়ার পরেও কন্টেন্ট দেওয়ার পরেও আমাদের কিন্তু এই যে ডিজায়ার্ড যে বিহেভিয়ার যে প্যারাগ্রাফটা এই ইমেজটা এই প্যারাগ্রাফটার মধ্যে ঢুকে যাবে সেটা কিন্তু ঢুকতেছে না তো এই জন্য আমাদেরকে একটা ডিসপ্লে ভ্যালু দিতে হবে তো এক্ষেত্রে ডিসপ্লে ভ্যালু হবে ব্লক লেভেল যে কোনো ডিসপ্লে ভ্যালু দেখেন ডিসপ্লে ভ্যালু ব্লক দেওয়ার কারণে আমাদের দেখেন এই যে ইমেজটা প্যারাগ্রাফের মধ্যে ঢুকে গেছে তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এরকম মানে যে যে এলিমেন্টটা আপনার ফ্লোট দেওয়া আছে তার প্যারেন্ট এলিমেন্টে আপনি ক্লিয়ার ফিক্স দিয়ে এই এই তিনটা প্রপার্টি হচ্ছে ম্যান্ডেটরি এই তিনটা প্রপার্টি অ্যাপ্লাই করবেন এরকম ক্লিয়ার ফিক্স দিয়ে তার একটা আফটার যে সুডো সিলেক্টর আছে সেইটা সিলেক্ট করে আপনি কন্টেন্ট দিবেন একটা এমটি কন্টেন্ট দিবেন যেহেতু আমরা এখানে কোনো চাচ্ছি না যে কোনো লেখা টেখা আসুক তো সেজন্য আমরা হচ্ছে একটা এমটি কন্টেন্ট দিব আর তারপরে আমরা ফ্লোয়েড যেটা দিছি সেটা আমরা ক্লিয়ার করে দিব ক্লিয়ার বোথ মানে এরপর থেকে ফ্লোয়েডটা আর কাজ করবে না আর তারপরে আমরা সর্বশেষে যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ভ্যালু
ব্লক লেভেল একটা ডিসপ্লে ভ্যালু দিব, ডিসপ্লে ব্লক দিব বা ডিসপ্লে ফ্লেক্স বা টেবিল। বুঝতে পারছেন? আবার আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্যারেন্টে আপনি এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিলেও করতে পারেন, কিন্তু সেটা আসলে একটু ঝামেলার হয়ে যায়। এই জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনি প্যারেন্টে ক্লিয়ার ফিক্স একটা ক্লাস নেম দিবেন, এবং সেই ক্লাসটা সুডো যে আফটার অংশটা আছে সেই অংশটা সিলেক্ট করে আপনি কন্টেন্ট দিবেন, ক্লিয়ার যে ক্লিয়ার ফ্লোট দেওয়া ছিল সেটা আপনি ক্লিয়ার করবেন, এবং একটা ডিসপ্লে ভ্যালু দিবেন। এটুকু বুঝতে পারছেন? ভাই ওইটা এই যে আপনি যে নামে কল করছেন ক্লিয়ার ফিক্স, আফটার এখানে ওইটা দুইটা আচ্ছা ক্লোনটা বুঝলাম না, এটা ক্লোনটা হচ্ছে একটা স্পেশাল সিলেক্টর দেখাচ্ছি। এই যে দেখেন আমি যখন হচ্ছে সিলেক্টর দেখাইছিলাম তখন আচ্ছা সিলেক্টর ওটা দেখছিলেন, আমি যে বলছিলাম যে সিলেক্টর কয় ধরনের, দেখতে পাচ্ছেন এখানে? এটা আপনারা মানে ক্লাস শেষে আর কি দেখে নেবেন এখান থেকে। কি কি ক্লাস, কি কি ধরনের সিলেক্টর আছে এবং এর কাজ কি, এখানে আপনি উদাহরণ সহ দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে উদাহরণ সহ দেখতে পারবেন। আর এখানে দেখেন এই যে সিএসএস সিলেক্টর, এখানে ফাইভ টাইপস অফ সিলেক্টর আছে, সিম্পল, কম্বিনেটর আর অ্যাট্রিবিউট, এই তিনটার কথা আমি আপনাদের বলছিলাম। তো এখন দেখেন আরো দুইটা আছে, আচ্ছা এই যে আরো দুইটা আছে ক্লাস সিলেক্টর এবং হচ্ছে আপনার এই সুডো এলিমেন্ট সিলেক্টর। এই দুটা দুটাই সুডো সিলেক্টর, কিন্তু ক্লাস আর এলিমেন্ট সিলেক্টর একটু সিনট্যাক্স একটু পার্থক্য আছে। ক্লাস সিলেক্টরে আপনার হচ্ছে সিঙ্গেল ক্লোন দিতে হয়। দেখেন এই যে আমরা এই যে হোভার, হোভার এলিমেন্ট তো বুঝি আমরা, হোভার করলে কি হয়, এই যে হোভারটা হচ্ছে সিএসএস এর সুডো ক্লাস সিলেক্টর, এটার হচ্ছে সিঙ্গেল ক্লোনে লিখতে হয়। আর সুডো এলিমেন্ট যে সিলেক্টর আছে সেই এলিমেন্ট সিলেক্টরের সিনট্যাক্স হচ্ছে এই যে দেখেন সিলেক্টর এইচটিএমএল এর যে কোনো একটা সিলেক্টর নিব আমরা, ক্লাস হোক আইডি হোক সেটা যাই হোক, আর তারপরে হচ্ছে আমরা ডাবল ক্লোন দিব এবং সুডো যে এলিমেন্টটা আছে, তো সুডো এলিমেন্ট হচ্ছে আপনার এই যে ডিপেন্ড করতেছে সুডো এলিমেন্ট কি কি হয়, যে দেখেন ফার্স্ট লাইন আছে, তারপরে হচ্ছে আপনার ফার্স্ট লেটার আছে, তারপরে আপনার মাল্টিপল সুডো এলিমেন্টও ইউজ করতে পারেন। তো আপাতত দেখেন সুডো এলিমেন্ট বলতে আপনার এই যে এখানে একটা শর্ট লিস্ট দেয়া আছে, এগুলো আছে সুডো এলিমেন্ট, আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, আর বাদ বাকি যা আছে এগুলো সবই সুডো ক্লাস। এই যে দেখেন অ্যাক্টিভ, চেক, ডিসেবলড, এমটি, এনেবলড, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট অফ টাইপ। তো আমরা এইখানে যে দেখেন ডাবল ক্লোনটা ইউজ করছি সেটা হচ্ছে এই সুডো এলিমেন্টটা সিলেক্ট করার জন্য ডাবল ক্লোন ইউজ করছি। আর এই ক্লাস ক্লিয়ার ফিক্স যে ক্লাস নেম দিছে এটা আপনারা যে কোনো ক্লাস নেম দিতে পারেন, এটা কোনো সমস্যা না, বাট এই আফটারটা আফটারই লিখতে হবে।
এবং এই ডাবল ক্লোন দিয়ে। বুঝতে পারছেন ডাবল ক্লোন কেন দেয়া হয়েছে? জি ভাইয়া, এটা হচ্ছে ব্রাউজারে বাই ডিফল্ট প্রতিটা এলিমেন্টের সাথে যতগুলো ট্যাগ আপনি লিখবেন এবং প্রতিটা এলিমেন্টের সাথে একটা করে আফটার এবং একটা করে বিফোর বাই ডিফল্ট দিয়ে থাকে, এবং এটা হচ্ছে প্রিন্ট হয় না, কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে সেটা ইউজ করতে পারি। তো এই সিএসএস এর মাধ্যমে আমরা যখন ইউজ করতে যাব তখন হচ্ছে আমরা এরকম করে আফটার এবং বিফোর দিব। তো অনেক জায়গায় দেখবেন যে আফটারে পরে একটা একটা ক্লোন দিয়ে আফটার লেখা হয়েছে, আবার দুইটা ক্লোন দিয়ে আফটার লেখা হয়েছে। এই দুইটা সিনট্যাক্সই কারেক্ট এবং ব্রাউজারে ব্রাউজারেও ঠিকঠাক শো করবে এবং এটা ভ্যালিডও হবে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, মানে যদি আলাদা করে বুঝতে চান তাহলে আপনাকে ডাবল ক্লোন সিনট্যাক্সটা ইউজ করতে হবে, আফটার বিফোর বা শুধু সিলেক্টর এলিমেন্ট যেগুলো আছে, এই যে আফটার বিফোর ফার্স্ট লেটার দিয়ে আপনি কোনো প্যারাগ্রাফের এই যে ফার্স্ট যে লেটারটা আছে এসটা আছে এটারে আপনি ইউজ করতে স্টাইল করতে পারবেন। নর্মালি কিন্তু আমরা এই যে প্রথম যে লেটারটা আছে এটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারি না, এখানে দেখেন প্যারাগ্রাফ যেটা আছে কপি করে নিলাম, প্যারাগ্রাফে যে ফার্স্ট লেটারটা দিলাম আমরা, তাহলে ফার্স্ট লেটারের ফন্ট সাইজ আমরা বড় করে দিলাম, ফন্ট সাইজ দিলাম 45 পিক্সেল। দেখেন এই যে ফন্ট যেটা ফার্স্ট যেটা আছে সেটার সাইজ কিন্তু 45 হয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ছোটই আছে। সুডো এলিমেন্টটা বুঝতে পারছেন? সুডো এলিমেন্ট সিলেক্টর, এটাও এক ধরনের সিলেক্টর, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট যে প্রতিটা এলিমেন্টের সাথে আফটার এবং বিফোর যে প্রপার্টিটা দিয়ে দেয় সিএসএস সেটারে আমরা মডিফাই করতে পারি। এটা ভাই পিকচারটাকে এখন যদি আমরা ডানে নিয়ে যাই বসাইতে চাই তো সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফের ভিতরে নিয়ে যায়, সেটা তো আপনি হচ্ছে ফ্লোয়েড দিলে তো এটা একপাশে সরে আসবে, আপনার প্যারাগ্রাফে যেখানে অবস্থান ছিল এই যে কিউ এর পরে হচ্ছে আপনার ইমেজটা ছিল, তো ইমেজটা কিউ এর জায়গাতেই আছে, আর আপনার এই যে ওর পরে যে লেখাগুলো আছে সেগুলো দেখেন আমরা যখন ফ্লোয়েড দিছিলাম না তখন কিন্তু এটা এই এইখানে চলে আসছিল, এই নিচে এখানে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, তারপর থেকে আবার ওই লেখাগুলো শুরু হয়েছিল। তো ফ্লোয়েড দেওয়ার কারণে আপনার এটা আপনার এই যে এই পাশে চলে আসছে, একদম পাশে পাশে যে ইমেজের সাথে সাথেই চলে আসছে। আপনি মার্জিন দিয়ে সরাইতে পারবেন, মার্জিন প্যাডিং দিয়ে। মোড ইউজ করলে এখানে হাইড হয়ে পিক্সেল কমানো যাবে না, কমানো যাবে না জি, মানে পিক্সেলটা আমরা মনে করেন যে হাইড হয়ে কমাতে পারবো, যদি মার্জিন ইউজ করেন দেখেন আপনার কিন্তু মার্জিন যত দিবেন এই যে সরে যাচ্ছে ইমেজটা, এভাবে করতে পারেন। আর না হলে আপনাকে লেআউটের মতো করে চিন্তা করে তারপরে আর কি ইমেজটা সরাইতে হবে, ইমেজের জন্য আলাদা একটা বক্স নিতে হবে এবং প্যারাগ্রাফের জন্য নিতে হবে, সেরকম করে সরাইতে হবে। আর ফ্লোয়েড দেওয়ার কারণে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, বাই ডিফল্ট ডিসপ্লে ব্লকের মতো বিহেভ করবে, এটা আর ডিসপ্লে প্রপার্টি দেওয়া লাগবে না। দেখেন ডিসপ্লে ব্লক দেওয়ার পরেও কিন্তু একই আছে, ভাইয়া এখানে যে এই যে পিকচারটার সাথে যে লেখাটা একবার লেগে গেছে যেটা আপনি ইয়ে করছেন, হ্যাঁ ওইটা যদি একটু গ্যাপ করতে চাই সামান্য, এটা গ্যাপ করতে চাইলে আপনি তাহলে মার্জিন ইউজ করবেন, মার্জিন রাইট দেন, তিন 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 পিক্সেল দিলেই মনে হয়ে যাবে, তিন পিক্সেল বা হ্যাঁ হ্যাঁ মার্জিন রাইট দিলে এটা সরে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ তাহলে টপেও আমরা দিতে পারি ভাইয়া, হ্যাঁ
মার্জিনে যে ভ্যালুগুলো আছে আপনি এরকম করে দিতে পারবেন এন্ড প্যাডিং দিলে হচ্ছে বুঝতে পারছেন এখানে আপনার এই যে প্যারাগ্রাফটা ছিল এই প্যারাগ্রাফটার সাথে এই ইমেজটা কিভাবে শো করবে সেটার জন্য আর কি মূলত ফ্লোট ইউজ করা হয় বাই ডিফল্ট আপনার এই প্যারাগ্রাফের এই যে যে লাইনগুলো ছিল এগুলো কিন্তু নিচে চলে আসছিল কিন্তু এখন দেখেন এখন সুন্দর করে এই যে ইমেজের সাথে সাথে ইমেজের জায়গাটুকু দিয়ে দিছে ইমেজটা আর প্লাস এখানে প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফগুলো বসে গেছে তাই প্যারাগ্রাফ যদি আরো বড় হইতো ইমেজটারে যদি কভার করে ফেলতে পারতো সবগুলো লেখা তাহলে এই এই যে এখানে যেরকম আসছে উপর থেকে নিচে তো এখানে আবার এইটুক পূরণ হয়ে আবার এখান থেকে শুরু হইতো প্যারাগ্রাফটা ঠিক আছে পারে যেমন সংবাদ হলে সবাই ছবি চার দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ তো লেখা বলে ফ্লোটের আরো ব্যবহার আছে ইমেজের আর টেক্সটের সাথে সেটা হচ্ছে ফ্লোট ইউজ করে আপনারা শেপ ইউজ করতে পারবেন শেপ আউটসাইড নামে একটা প্রপার্টি আছে ইমেজের তো ইমেজে যেরকম শেপ হবে আপনার এই ফ্লোটের চারপাশে সেরকম শেপ হয়েই লেখাগুলো আসবে ব্রাউজারই এটা ক্যালকুলেট করে দেয় কিন্তু সেটা একটু অ্যাডভান্স লেভেলে আপনারা শেপ আউটসাইডের টিউটোরিয়াল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এইটুকু বুঝতে পারছেন ফ্লোয়েটের কাজ কি বেসিক্যালি কি ভাইয়া আচ্ছা তো ফ্লোয়েটের এই যে ক্লিয়ার ফিক্স যে হ্যাকটা দেখলাম এই হ্যাকটার মানে একটু মিসইউজ করে পরবর্তীতে হচ্ছে এত ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে ফ্লোয়েটটা সেটা হচ্ছে লেআউট ডিজাইনে চলে গেছে ফ্লোয়েটের ব্যবহার তো লেআউট কি আমরা বুঝি মানে এই যে কলাম রো এই অনুযায়ী ভাগ করা যায় আমরা টেবিল করছি না টেবিল আমরা কেমনে ক্যালকুলেট করছি রো কলাম অনুযায়ী ক্যালকুলেট করছি না একটা টেবিল জি ভাইয়া আর টেবিলের রো কলাম তো আমরা সবাই নিতে পারি নাকি পারি ভাই কি পারে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেটা আছে জি ভাইয়া জি এই যে রো রো হচ্ছে এইগুলা যে কলাম 1 2 3 যেগুলো আছে এটা এটা কিন্তু হচ্ছে রো আর কলাম হচ্ছে যে এই যে এটা বুঝতে পারছেন তো আমরা যখন লেআউট ওয়েবসাইট কোনো ওয়েবে যখন দেখবো দেখেন ওয়েবে কিন্তু সবই আপনার এরকম করে বক্স সবই বক্স বক্স শেপ ছাড়া আর কোনো শেপ নাই আপনি মানে হয় সেটা স্কোয়ার বক্স হবে নাহলে আয়তাকার হবে কোনো না কোনো ধরনের বক্স হবে আর যদি আপনার একটু দেখেন যে একটু বাঁকা তেড়া আছে তো সেটা আপনার অন্য প্রপার্টিতে ইউজ করা হয় বা রোটেট টোটেট করে বা স্কিউ করে আপনার বাঁকানো হয় বাট সবগুলোই কিন্তু হয় আপনার রেক্ট্যাঙ্গুলার শেপ হবে নাহলে স্কোয়ার শেপ হবে তো বক্স ছাড়া ওয়েবে কিছুই নাই আপনি যা দেখতেছেন সবই বক্স তো এটা দেখেন এটা এর মধ্যে আপনারা যদি টেবিল হিসেবে এটা আউটপুট করতে চান তাহলে দেখবেন একটা রো আছে এই যে পরে যেটা আছে এই যে রো 1 সেল 1 এবং এই যে পুরোটা আছে এটা কিন্তু একটা রো এই রো এর মধ্যে দেখেন আবার তিনটা কলাম আছে এই তিনটা কলামে এটা এটা এক পাশ এই দুইটা ধরেন আর এক পাশ তো এটা আবার যখন একটা রো হিসেবে আমরা ধরবো তার মধ্যে দেখেন আবার দুইটা করে কলাম আছে এই কলামের মধ্যে আবার দুইটা রো আছে তাই না তো আমরা যেরকম করে টেবিল তৈরি করছি সেরকম করে হচ্ছে লেআউটটাও বানানো হয় এরকম আপনার ধরেন এটা আপনার হেডার এটা আপনার সাইড বার প্লাস এখানে আপনার মূল যে কন্টেন্ট আছে এটা আপনার ফুটার এটা কিন্তু একটা ওয়েবসাইটের বেসিক একটা স্ট্রাকচারের মতোই তো টেবিল আমরা যেরকম করে ভাগ করছি আমরা কিন্তু ওরকম করেই লেআউটটাও প্ল্যান করব তো আশা করি সবাই হচ্ছে আপনারা টেবিলটা ঠিক মতো মানে টেবিলের লেআউট প্ল্যানটা আপনারা ঠিক মতো করতে পারেন জি ভাই এখন হচ্ছে আমরা টেবিল ইউজ করব না আমরা এখন হচ্ছে ডিভ ইউজ করব
ডিভ ইউজ করে আমরা লেআউটের মতো এরকম করে মানে ডিভ ইউজ করে আমরা টেবিল বানাবো বা লেআউট বানাবো। তো এই প্যারাগ্রাফটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমাদের কাজ শেষ আপাতত প্যারাগ্রাফ। নতুন করে নিলে আবার সময় লাগবে বেশি। এখানে তো আউটপুট হচ্ছে না কিছু। দেখেন আমরা হচ্ছে এখানে একটা কন্টেইনার নামে একটা ডিপ নিছি। কন্টেইনার বলতে আমরা হচ্ছে একটা মানে একটা প্যারেন্ট এলিমেন্ট বা র্যাপার এলিমেন্ট বোঝাচ্ছি যার মধ্যে আমরা কিছু ডিপ বা কিছু এলিমেন্ট রাখবো। এটা মূলত টেবিলের যে টেবিল ট্যাগটা নেই আমরা সেই টেবিল ট্যাগটার কাজ করবে এই কন্টেইনার। তো এর মধ্যে দেখেন আমরা হচ্ছে টেবিলে একটা রো নিব। একটা রো নিলে রো এর মধ্যে আমরা টেবিলের ক্ষেত্রে রো এর মধ্যে আমরা কলাম দিই। তো এখানেও আমরা সেরকম করে কলামের জন্য ডিপ নিব। দেখেন কলামের জন্য ডিপ নিছি। তো কলামের জন্য ডিপ নেব এবং আপনাদের বলছি যে কলামের মধ্যে আমরা যখন কন্টেন্ট দিব তখন কন্টেন্টের জন্য আমরা আলাদা একটা ডিপ নেব। তো এখানে আমরা কন্টেন্ট হিসেবে জাস্ট এই কলামের কত নাম্বার কলাম আছে সেটা শো করাচ্ছি। এই যে দেখেন কলাম 1। তো এই হচ্ছে আমাদের মূল একটা টেবিলের বেসিক একটা স্টেমেল স্ট্রাকচার। তো এটাকে আমরা হচ্ছে টেবিলের মতো করে এরকম করে দুইটা কলাম করব আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কলাম করা। কলাম করতে পারলে আমরা হচ্ছে লেআউট রো কলামে ডিভাইড করতে পারলে আমরা লেআউট বানানোর জন্য আগাই যাব। তো এখানে দেখেন কন্টেইনারের আমরা একটা ওয়েট দিব। কন্টেইনারে আমরা 600 পিক্সেল একটা ওয়েট দিলাম। আর কন্টেইনারটা মাঝখানে নেওয়ার জন্য আমরা মার্জিন 0 অটো ইউজ করব। দেখেন এখানে স্ক্রিন ছোট বলে পুরোপুরি মাঝখানে মনে হচ্ছে না। এটা আপনার ইন্সপেক্ট করলে দেখতে পারবেন যে এটা 600 পিক্সেল ওয়াইড নিয়ে মাঝখানে চলে আসছে। দেখেন দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু মাঝখানে চলে আসছে এটা। তো এরপরে আমরা হচ্ছে কন্টেইনার যে এলিমেন্টটা আছে কন্টেইনার এলিমেন্টে একটা প্যাডিং দিব দুই পাশে। সেক্ষেত্রে শর্ট হ্যান্ডে আমরা প্যাডিং 0 আর হচ্ছে 15 পিক্সেল একটা প্যাডিং দিলাম লেফট এবং রাইটে। দেখেন এই যে এলিমেন্টটা কিন্তু একটু করে সরে গেল এইদিকে। তো এরপরে আমরা আপাতত আমাদের কন্টেইনারে কাজ শেষ। কন্টেইনার আমরা আর কোনো স্ট্রাকচার স্টাইল দিব না। কন্টেইনার আমাদের স্ট্রাকচারটা বহন করবে। এরপরে হচ্ছে আমরা রো যে এলিমেন্টটা নিছি দেখেন এখানে যে রোটা আছে এই রোতে আমরা কি কি স্টাইল দেব। এই যে 15 পিক্সেল আমরা প্যাডিং অ্যাড করছি এখানে দেখেন এটা কিন্তু এই যে মূল আমাদের যে 600 পিক্সেল উইড ছিল 600 পিক্সেল থেকে কিন্তু আমাদের কন্টেন্টকে দুই পাশ থেকে 15 15 30 পিক্সেল সরাই দিছে। এখানে খেয়াল করলে দেখবেন এই যে আচ্ছা এখানে দেখেন এই যে কন্টেইনারে যখন আমরা হোভার করতেছি এই যে প্যাডিং আছে দেখেন দুই পাশে কিন্তু এই প্যাডিংটুকু আমাদের 600 পিক্সেল থেকে নিয়ে নিছে। তো এইটা আমরা ব্যাক করতে পারি মার্জিনটা এই রোর মার্জিনটা আমরা নেগেটিভ দিব দুই পাশে। তাহলে মার্জিন উপরে নিচে আমরা কোনো মার্জিন অ্যাপ্লাই করতেছি না কিন্তু মার্জিনটা ডানে বামে আমরা নেগেটিভ 15 পিক্সেল দিচ্ছি। তখন দেখেন এটা কিন্তু আবার আগের জায়গাতে সরে গেছে। দেখেন
আগে যেখানে শুরু হয়েছিল কন্টেইনারটা এই কলামগুলো সেখানেই আবার শুরু হয়েছে। তো আগে বলতে পারেন তাহলে আমাদের ফার্স্ট প্লেসে এই প্যাডিং দেওয়ার কি দরকার ছিল? এই প্যাডিং দেওয়ার প্রয়োজন এই কারণে যে আমাদের লেআউটটা পরবর্তীতে যেন সুন্দর হয় এবং সবসময় মানে সহজে ম্যানেজ করা যায়, সেজন্য আমরা হচ্ছে এরকম করে স্ট্রাকচার দিব, এটা প্যাডিং দিব এবং রো এর কাজ হচ্ছে সেই প্যাডিংটা ক্লিয়ার করে দেওয়া। এরপর আমরা কলাম ডিফ, কলাম যে ডিফগুলো নিছি সেইগুলার স্টাইল করব। তো কলামগুলো আমরা চাইতেছি, যেহেতু দুইটা কলাম আছে, আমরা চাইতেছি হচ্ছে এই কন্টেইনারের যে জায়গাটা আছে দেখেন এই পুরো জায়গাটা 600 পিক্সেল, এরা 300 300 করে বা এই প্যাডিং সহ আর কি যত পিক্সেল থাকে হয়তো 200 সামথিং থাকবে, তো সেই পিক্সেলগুলো দিয়ে আপনার ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সমান সমান, এটা এটা পাশাপাশি চলে যাবে। সেক্ষেত্রে আমরা যদি উইথ 50% দেই, তারপর দেখেন পাশাপাশি যাইতেছে না। তো এটার আমরা এখন ফ্লোরটা লেফট করে দিব, ফ্লোরটা লেফট করে দিলে দেখেন পাশাপাশি চলে গেছে। আর কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই যে কন্টেইনার যে এলিমেন্টটা আছে কন্টেইনার এলিমেন্টের কিন্তু এখন কোনো হাইট দেখাচ্ছে না, দেখেন 600 সাথে 0 দেখাচ্ছে। এই যে এখানে 570 হচ্ছে কন্টেইনার হাইট উইথ এবং এর এই যে দেখেন এখানে 0 দেখাচ্ছে ভ্যালু, বা এখানে হোভার করলে দেখতে পাবেন যে ডিফ ডট কন্টেইনার 600 কিন্তু এর কোনো হাইট নেই, আবার এই এলিমেন্টগুলো দেখাচ্ছে। তো ফ্লোয়েড ইউজ করলে বেসিক্যালি যেটা হয় এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্লিয়ার ফিক্স এর হ্যাকটা ইউজ করব ততক্ষণ না পর্যন্ত আমাদের এই এলিমেন্টগুলো হাইটটা ঠিকঠাক মতো পাবে না। এটা আরো ভালো করে ভিজুয়ালাইজ করতে আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি আর ফ্লুইড প্রপার্টিটা এখন যদি আমি কমেন্ট আউট করে দিই আগের অবস্থায় চলে যাবে। এবং দেখেন এই যে লাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু ঠিকঠাকই আছে। তো আমরা যখন এই যে ফ্লুইডটা আবার ইনেবল করে দিচ্ছি, ফ্লুইডটা ইনেবল করার পরে কন্টেন্ট ঠিকই আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। আমাদের কোডে কিন্তু কোনো ভুল নাই, আমাদের সমস্যা হচ্ছে যে ফ্লুইড ইউজ করার কারণে এটা মূল ডকুমেন্টের যে ফ্লো ছিল সেই ফ্লো থেকে বাইরে বের হয়ে গেছে। এই জন্য আপনার এই যে কলাম যে এলিমেন্টটা আছে এটার হাইট কিন্তু ঠিকই আছে, দেখেন এটার হাইট 18 18 দেখাচ্ছে কিন্তু এই রো এর হাইট বাই কন্টেইনারের হাইট এটা কিন্তু 0 দেখাচ্ছে। তো এই যে প্রবলেমটা এটা ফিক্স করার জন্য হচ্ছে আমরা ক্লিয়ার ফিক্স ইউজ করি। তো ক্লিয়ার ফিক্স বা যে ক্লিয়ার বোথ দিয়ে প্রপার্টি দিয়ে যে আমরা হ্যাকটা করি সেটা, তো সেটার জন্য আপনারা এইগুলা দেখেন কিন্তু কন্টেন্ট লেভেল কন্টেন্ট দেওয়ার জন্য কোনো ইয়ে না, এগুলো কিন্তু আপনার যে ডকুমেন্টে ডিভিশন করার জন্য বা লেআউট করার জন্য। তো এই জন্য আমরা এখানে ডিভ ক্লিয়ার ফিক্স দিয়ে একটা ডিভ নিছি যে ডিভটার মধ্যে আমরা কোনো কন্টেন্ট দেই নাই দেখেন, এবং এই ডিভটা আমরা যদি ইনস্পেক্ট করি এটার কোনো ইউজই নাই, এটা কিন্তু ওই যে 0 0 দেখাচ্ছে, খালি উইথটা 600 পিক্সেল নিছে প্যারেন্টের। তো এখন আমরা ক্লিয়ার ফিক্সে যেটা করব ডট ক্লিয়ার ফিক্স দিয়ে আমরা ক্লিয়ার বোথ দিব, ক্লিয়ার বোথ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এলিমেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল রো এর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে আসছে। এবং এখানে ইনস্পেক্ট করলে দেখবেন যে এই যে কন্টেন্টের হাইট অনুযায়ী এলিমেন্টের প্যারেন্টেরও হাইট ঠিকঠাক মতোই পাচ্ছে। তো এটা এক ধরনের ওয়ার্ক অ্যারাউন্ড ক্লিয়ার ফিক্সের এই ফ্লোট ইউজ করার পরে। তো আপনাদের যেহেতু আগে বলছি যে এই ক্লিয়ার ফিক্সটা এখানে না দিয়ে আপনি এই যে প্যারেন্ট যে এলিমেন্ট আছে এক্ষেত্রে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই রোটা, এই রোয়ে আপনি ইউজ করতে পারবেন। তো রোয়ের ক্ষেত্রে আপনি এই যে ক্লিয়ার ফিক্স ক্লিয়ার বোথ যেরকম দেয়া আছে এরকম দিলে কিন্তু কাজ করবে না, এটা যখন আপনি এই রোয়ের বা প্যারেন্ট এলিমেন্টে ইউজ করবেন তখন আপনাকে আফটার যে সুডো এলিমেন্ট সিলেক্টর আছে সেটা ইউজ করতে হবে। এবং এর ক্লিয়ার প্রপার্টি বোধ দিতে হবে, দেখেন তারপরেও কাজ করতেছে না। তো আফটার এর হচ্ছে বাই ডিফল্ট কোনো কন্টেন্ট নাই, তো আমরা একটা কন্টেন্ট দিব এটাকে
কন্টেন্টটা এমটি একটা কন্টেন্ট হবে। দেখেন এখনো কাজ করতেছে না, এরপর আমাদের একটা ডিসপ্লে ভ্যালু দিতে হবে। তো ডিসপ্লে ভ্যালু হিসাবে আমরা ডিসপ্লে টেবিল দিলাম ধরেন, এবার এটা দেখেন আগের মতোই কাজ করতেছে। এবং এক্ষেত্রে আপনার যে ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যতবারই এরকম করে ফ্লোট ইউজ করবেন, এর প্যারেন্ট যে এলিমেন্টটা থাকবে সেটাই আপনি ক্লিয়ার ফিক্স ইউজ করলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এবং বারবার করে আপনার এরকম ডিফ নেওয়া লাগবে না। ভাইয়া এই জিনিসটা ইন ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করা যেত না, হাইট উইথ দিয়ে? ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে তো আপনার সেটার উপরে কন্ট্রোল থাকবে না, পুরোপুরি কন্ট্রোল পাবেন না, ওটা আপনার পজিশন ফিক্সড হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন কাজ করবেন বা ওই এলিমেন্ট গুলার যদি আপনার হাইট উইথ চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লেআউটটা পুরোপুরি ভেঙে যাবে। এই যে আমরা যে কলম তৈরি করছি এটা বুঝতে পারেন নাই কে কে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা মূলত এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রোতে দিব না, আমরা কলামে দিব না, আমরা দিব হচ্ছে কন্টেন্ট নামে যে ডিপটা আছে সেই কন্টেন্ট ডিপটাই দিব। তো এখান থেকে মানে আমরা যত এলিমেন্টকে মানে যত স্টাইল করা লাগে আমরা কন্টেন্ট ডিপ বা কন্টেন্ট যে এখান থেকে শুরু করব সেই সেই এলিমেন্টকে আমরা স্টাইল করব। বুঝতে পারছেন? আপনারা একটু ট্রাই করেন এরকম দুইটা করে কলম তৈরি করার। কোডটা তোলার একটু টাইম দিলে ভালো হইতো। আচ্ছা এটা কি আমি কোড পেনে শেয়ার করব বা আপনাদের চ্যাট বক্সে? কোড পেনে দেন ভাইয়া। আমরা এটাকে লেআউটে লেআউটের মতো টেবিলের মতো স্ট্রাকচারে বিভক্ত কেন করব বুঝতে পারছেন? আপনি কি বুঝছেন? আমি বুঝতে পারি না। বুঝতে পারি না কেন টেবিলের মতো
দেখেন লেআউট তৈরি করতে গেলে মানে আমাদেরকে কিন্তু এই যে মানে কলাম যদি না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা লেআউটও তৈরি করতে পারবো না, আমরা শুধুমাত্র এই যে বাই ডিফল্ট যে এক পাশ আছে এই সেই পাশটাই ইউজ করতে পারবো। কিন্তু দেখেন আমরা যখন ফ্লোয়েড ইউজ করতেছি তখন কিন্তু আমরা কলামের মতো করে স্ট্রাকচার দিতে পারতেছি, কলামের একটার পাশে আরেকটা আনতে পারতেছি। বাই ডিফল্ট কিন্তু আমাদের একটার পাশে আরেকটা আসতেছিল না, একটা নিচে আরেকটা আসতেছিল। তো এখানে দেখেন দেখলে বোঝা যাচ্ছে না যে দুইটা কলাম, এই কলাম ওয়ান আর কলাম টু। তো এক্ষেত্রে টেবিলে আমরা যেরকম করে কলাম টেবিলে যদি আপনার যদি এই সেম জিনিসটাই যদি টেবিলে করতে হইতো তাহলে আপনাকে কি কি নিতে হইতো, একটা টেবিল ট্যাগ নিতে হইতো, তার মধ্যে মিনিমাম একটা টি আর নিতে হইতো এবং দুইটা কলাম নিতে হইতো, টি ডি নিতে হইতো, তাই না? তো এই সেম জিনিসটাই আমরা কিন্তু এখানে দেখেন এই যে কন্টেইনার বা রো কলাম সেরকম করে ভাগ করে করছি। এই ক্লাস নেম গুলো এমন করে দিছি যে দেখেন এই যে রো যেটা আছে এই রো দিলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা এটা এই যে ডিফটা আছে এই ডিফটা একটা রো এর কাজ করতেছে। রো কিন্তু আপনার একদম ব্লক লেভেল ট্যাগের মতো বিহেভ করবে, ব্লক লেভেল এলিমেন্টের মতো বিহেভ করবে, মানে পুরোটা জায়গা নিয়ে নেবে রো। টেবিলের রোটা কিন্তু আপনার পুরো টেবিলের যে জায়গাটা ছিল সেই জায়গাটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিত। তো এখানে আপনার রোটাও সেই পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের পুরো জায়গাটা হচ্ছে এই কন্টেইনারকে আমরা যে জায়গাটা দিছি দেখেন কন্টেইনারকে আমরা 600 পিক্সেল দিছি। তো এই 600 পিক্সেল জায়গাটা কিন্তু নিয়ে নিছে এই রোটা, একটা রো এবং এই যতগুলো রো আমরা নিব এর পরবর্তীতে সবগুলাই এই 600 পিক্সেল জায়গায় নিয়ে নেবে। আচ্ছা, তো 600 পিক্সেল জায়গা নিল, রো এর কাজ তো বুঝছেন যে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, এর মধ্যে আমরা হচ্ছে কলাম তৈরি করব। এখন তো রো এর মধ্যে কলাম নেয়ার জন্য আমরা টেবিলের ক্ষেত্রে নিতাম হচ্ছে টিডি। তো এখানে আমরা ডিভ নিয়ে করতেছি, শুধু আমরা ক্লাস নেমটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ক্লাস নেমটা আমরা কলাম কল দিয়ে আমরা হচ্ছে কলাম বুঝাইতেছি। তো এই কলামে আমরা হচ্ছে কতটুকু কলামের উইড আমরা কতটুকু চাই সেটা আমরা ডিফাইন করে দিব এখানে। তো এখানে আমরা কলামের উইড চাচ্ছি হাফ হাফ। তো আমরা তো জানি না আসলে কত কোন স্ক্রিনের জন্য আমরা কাজ করতেছি বা কি কি ডিভাইসে এটা দেখানো হবে। তো আমাদের স্ক্রিন যদি আমরা এখানে ধরেন 600 আমরা যদি 300 করে দেই বা 280 করে দেই সেক্ষেত্রে কিন্তু এটা 280 ফিক্সডই থাকবে, আমাদের কিন্তু 50% হইতেছে না। তখন আপনি যে স্ক্রিনে এখন করতেছেন সেই স্ক্রিনে হয়তো 50% হচ্ছে, কিন্তু এটা এরকম করে ছোট বড় করা হলে কিন্তু 50% থাকতেছে না সেটা। তো এক্ষেত্রে আপনার যেহেতু 50% মানে আমরা চাচ্ছি যে দুইটা কলাম অর্ধেক জায়গা নিবে অ্যাভেলেবেল যতটুকু জায়গা আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে আমরা হচ্ছে উইডটা ডিক্লেয়ার করতেছি। পার্সেন্টেজ হচ্ছে আপনার একটা ফ্লুইড ভ্যালু, এটা আপনার আপনি যদি এখন এই উইডটা বাড়াই দেন 800 পিক্সেল দেন তাও কিন্তু এই যে এই দুইটা কিন্তু আপনার এই 50% জায়গায় নিবে 800 পিক্সেলের। সেক্ষেত্রে আমরা কলামের সাইজটা দিয়ে দিলাম এবং কলামের সাথে আপনার হচ্ছে একবার প্যাডিং দিয়ে দিলাম যেন এই একটা একটার সাথে লেগে না যায়। দেখেন এখানে কিন্তু ফাঁকা আছে এই ফাঁকাটা তৈরি করার জন্য, দুইটা কন্টেন্টের মধ্যে ফাঁকা তৈরি করার জন্য প্যাডিং দিয়ে আমরা ফাঁকা তৈরি করে নিলাম। এবং কন্টেন্টগুলো যেহেতু আমরা কলাম করতে চাচ্ছি তো বাই ডিফল্ট আমাদের যে ডিভ এলিমেন্টের বিহেভিয়ার সেটা হচ্ছে ব্লক লেভেল, এবং আপনি উইড 50% দিলেও আপনার কিন্তু এই পাশে পর্যাপ্ত জায়গা থাকলেও এটা কিন্তু এই পাশে চলে যাবে না অটোমেটিক্যালি, এটার জন্য আমাদেরকে ফ্লোয়েট ইউজ করতে হবে। তো ফ্লোয়েট ইউজ করলে এটা দেখেন এর পাশে চলে যাচ্ছে। তো ফ্লোয়েট লেফট ইউজ করলে আপনার এই যে প্রথমে যে এলিমেন্টটা আছে এটা প্রথম থেকে এই পাশে সরতে সরতে থাকবে, আর যদি ফ্লোয়েট রাইট ইউজ করেন দেখেন এই যে ফ্লোয়েট রাইট ইউজ করলে আপনার কলাম যে টুটা আছে এই কলাম টুটা কিন্তু শেষে ছিল, এই শেষেরটা আগে চলে আসতেছে ডকুমেন্টের ফ্লো ভেদ করে। তো ফ্লোয়েট লেফট রাইটে আসলে খুব বেশি একটা পার্থক্য হয় না, এই যে আগে পরে চলে আসে এটা ছাড়া, মানে শেষেরটা রাইট ইউজ করলে একদম লাস্টে যেটা আছে সেটা আপনার প্রথমে চলে আসবে, আর লেফট ইউজ করলে প্রথমে যেরকম আছে সেরকম করে ফ্লো হইতে থাকবে।
তো রাইট লেফট এটা আপনারা যে কোনটা ইউজ ফার্স্ট টাইম এটা হ্যাঁ জি ফার্স্ট টাইম কলাম 1 আর কলাম 2 উপরে নিচে ছিল আমরা এটাকে মানে একই লাইনে করার জন্য কি ইউজ করলাম প্লট হ্যাঁ এটারে আপনি যখন হচ্ছে পাশাপাশি বসাইতে চাইবেন যেহেতু ফ্লোট দিলে আপনার হচ্ছে পাশাপাশি বসতেছে তো পাশাপাশি বসানোর জন্য আপনি ফ্লোট ফ্লোট লেফট বা রাইট ইউজ করলেন দুটার কাজই প্রায় সেম খালি লেফট দিলে আপনার এইচটিএমএল মার্কআপে যেটা প্রথমে থাকবে সেই রকম করে ফ্লো হবে আর যদি লেফট রাইট দেন তাহলে এই যে কলাম 2 যাবে প্রথমে কলাম 1 আসবে তারপরে মানে শেষ থেকে শুরু হবে তাহলে এখানে আমরা ক্লাস নেমটা দুটারই একই দিছি যদি আলাদা হতে পারে কি আলাদা ভাবে নামকরণ করতে হইতো মানে আপনার ক্লাস নেম আপনি যাই করেন আপনি ক্লাস নেমের সাথে যেটা খুশি দেন কিন্তু আপনি কাজটা ঠিক রাখবেন রো রো এর কাজটা যেটা করবে রো এর কাজটা তো ঠিক রাখতে হবে রো আপনার এই পুরো জায়গাটা নিয়ে নেবে নিয়ে তার যে চিলড্রেন আছে সেই চিলড্রেনটা কলামের জায়গা কলামের কাজটা করবে তো কলামের কাজটা করতে হচ্ছে আপনার কলামের উইড যেরকম করে আপনি নিচ্ছেন মানে এখানে আমরা দুইটা কলাম নিছি এবং দুইটা কলাম দিয়ে আপনার মানে দুই ভাগে ভাগ করছি এই যে রো যেটা ছিল মূল জায়গাটা দুইটা রো কলামের মধ্যে আমরা 50% করে ডিস্ট্রিবিউট করছি তো এই ক্ষেত্রে আপনি ক্লাস নেম কোনটা নিতেছেন কি নিতেছেন এটা ম্যাটার করতেছে না আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং যেটা সচরাচর প্র্যাকটিস করা হয় নরমালি সেরকম করে আমি দেখাই দিলাম যে আপনি যখন এই মার্কআপটা দেখবেন এটা দেখলে আপনি বুঝতেছেন যে এই যে ডিফটা আমরা নিছি ডিফটা রো এর মতো কাজ করতেছে কোন রো এর মতো কাজ করতেছে আমরা টেবিলে যেরকম রো দেখছি সেই রো এর মতো করে কাজ করতেছে কিন্তু এটা বিজি রেড এটা বাদ দেন এটা কিছু না তো সেই রো এর মতো করে কাজ করতেছে আর এর মধ্যে আমরা চারটা নিলো মানে রো দেখি চারটা বা পাঁচটা নিলো তো একই সমান্তরালে থাকবে নাকি বুঝতে পারি না এখানে আমরা দুইটা নিছি কলাম এর মধ্যে আরো বেশি নি চারটা পাঁচটা নি তারপর কি হয় একই সমান্তরালে থাকে দুইটা নেছেন আপনি চার পাঁচটা নিয়ে দেখেন কি হয় ট্রাই করে দেখেন এটা দেখেন যে কলাম 3 নিলাম এটা যেহেতু এই পাশের জায়গা নাই 50% 50% নিয়ে দুইটা নিয়ে নিছে তো এটা এর নিচে ঠেলে দিছে এখন আপাতত এটা মিশে আছে এরকম দেখা যাচ্ছে তো এটা থেকে এটা দূরত্ব করতে হলে আমাদের এই যে কলাম আছে এই কলামে আমরা একটা মার্জিন বটম দিয়ে দিব এই মার্জিন যে আমরা একেবারে ইউজ করব না এমন না মার্জিন আমরা ইউজ করব সীমিত আকারে ইউজ করব এই দেখেন এখন পার্থক্য হয়ে গেছে তো এই সেম জিনিসটা এখন আপনি আরেকটা এই যে কলাম 3 নিছেন আমি কলাম 3 চাইতেছেন আপনি আর এই কলাম 3টা পুরোটা ওয়েট জুড়ে থাকবে সেক্ষেত্রে আপনাকে কলাম 3 তে স্পেসিফিক্যালি মানে কলাম 3 স্পেসিফিক ভাবে কলাম 3 কে আপনার কল করতে হবে কলাম নামে যতগুলো কলাম আছে আমরা সেগুলোকে নিলাম এবং কলাম নামের সাথে যে W100 যেটা দিছি আমি W100 দিয়ে বোঝাচ্ছি যে এটা W দিয়ে আমি উইডটা নির্দেশ করতেছি এবং এই 100 দিয়ে বোঝাচ্ছি যে 100% উইড নিবে এটা জাস্ট একটা নাম নিলাম দেখেন উইড যদি আমরা 100% দিই এটা কিন্তু এই পুরোটা জায়গাটা নিয়ে নিতেছে এবং শুধু একটাই নিতেছে এরপরে যদি আপনি আবার কোনো কলাম নেন সেটার যদি আমরা কোনো উইড না দিই উইড 100 যদি না দেই দেখেন এই উইড 100টা আমরা মুছে দিলাম আর এটা দিলাম 4 তাই এটা আবার এরকম জায়গা নিতেছে আপনি স্পেসিফিক্যালি এই কন্টেন্টারে আবার এই পাশে নিয়ে যেতে পারেন ফ্লোট রাইট দিলে এই পাশে চলে যাবে আর ক্লিয়ার ফিক্সার ব্যবহার তো বুঝছেন আশা করি
কারো কোনো কনফিউশন আছে ক্লিয়ার ফিক্স এর, এই যে ক্লিয়ার ফিক্স এর যেটা করা হচ্ছে? কারো কোনো কনফিউশন আছে? না ভাই বুঝছি। এখানে ফ্লুইডের ব্যবহার যতটুকু দেখানো হয়েছে এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ট্রাই করছেন, আপনি কি প্র্যাকটিস করছেন? করতেছি স্যার। আচ্ছা করতে পর লাগবে। আমি তো ভাই বারবার করে জিজ্ঞেস করতে যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আপনি চুপ করে বসে আছেন বুঝলাম ভাই। দেখলে একটু কোডিং গুলো আপনার দেখে দেখে করলে হয়ে যাবে। ভাই কোডিং তো দেখে দেখে করবেন না আপনি, এখন বেসিকটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি বলবেন না আপনি আমাকে? ভাইয়া আমি আরেকটা কলাম নিছি কিন্তু ইয়া হচ্ছে না, মানে ওই একটার সাথে একটা ইয়ে হয়ে যাচ্ছে, লাগে যাচ্ছে স্পেস থাকতে। হ্যাঁ লাগে যাচ্ছে, মানে স্পেস হচ্ছে না। আচ্ছা আপনি কোড পেনে তাহলে শেয়ার করেন কোডটা দেখি কি অবস্থা। এইখানে চ্যাট বক্সে লিংক দেন। কোড পেনে করছেন নাকি ব্রাউজারে, মানে ভিএস কোড? না ভাই ভিএস কোডে করতেছিলাম। হ্যাঁ স্পেসটা কিভাবে যেন করলেন একটু আগে আপনি দেখাই দিলেন, এই যে কলাম থ্রিটা। আচ্ছা স্পেসটা হচ্ছে এইখানে দেখেন, আমি কিন্তু হচ্ছে এই যে কলাম, এই কলাম থেকে আপনার এই কলাম লাগতেছে এরকম হচ্ছে? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যালো হ্যালো, ওই কলামটাকে আলাদা একটা ডিবের মধ্যে র‍্যাপ করে নিয়ে ওইটাতে প্যাডিং দিছে আর তারপরে মার্জিন দিয়ে দিছে, মার্জিন রাইট না, মার্জিন রাইট দেওয়া হয় না এখানে। এম সবই হচ্ছে প্যাডিং, প্যাডিং এ দিছে। ভাই পাশে যে স্পেস করা হয়েছে এবং মাঝখানে যে স্পেস করা হয়েছে এটা হচ্ছে প্যাডিং দিয়ে। দেখেন এটা স্ট্রাকচার ফলো করবেন, এটা এই স্ট্রাকচারটা ফলো করলে আপনার এই কখনো এই ঝামেলাটা হবে না। সেটা হচ্ছে যে কন্টেইনার নামে আমরা যে ডিপটা নিছি এটা দিয়ে দেখেন, এটা দিয়ে কিন্তু আমরা এই সবগুলো এলিমেন্ট কিন্তু এটার মধ্যে রাখছি। আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা তো এই যে সবগুলো এলিমেন্ট কিন্তু আমরা যদি ফোল্ড করে দেখেন, এই কন্টেইনারের মধ্যে একটা মাত্র চিলড্রেন আছে, আমরা একটা রো নিয়ে কাজ করছি শুধুমাত্র। তো একটা মাত্র চিলড্রেন আছে এবং সেটা হচ্ছে রো। তো রো এর কাজ কি? রো এর কাজ হচ্ছে কন্টেইনারে যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা সে নিয়ে নেবে বাই ডিফল্ট, ঠিক আছে? রোয়ে আমরা কোনো স্টাইল দিব না। তো কন্টেইনারে আমরা যে স্টাইলটা দিব সেটা হচ্ছে এই যে দেখেন, আচ্ছা এই যে কন্টেইনারে আমরা হচ্ছে একটা উইড দিব, এরপর হচ্ছে মার্জিন জিরো ঘটো দিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে এটারে চাইতেছি এই কন্টেইনার যে লাল যে বক্সটা আছে এটার মাঝখানে থাকুক স্ক্রিনের, সেজন্য হচ্ছে মাঝখানে নেওয়ার জন্য আমরা জিরো অটো দিছি। আর তারপর হচ্ছে প্যাডিং দিছি জিরো, আর হচ্ছে দুই পাশে হচ্ছে 15 পিক্সেল করে প্যাডিং, এই যে এখানে এখানে 15 পিক্সেল করে প্যাডিং দিছি। তো তাতে করে দেখেন এই যে আমাদের যে ডকুমেন্টটা, এই সরি যে কন্টেইনার যে এলিমেন্টটা আছে এটা মাঝখানে আসছে এবং সুন্দর করে এই দুই পাশে স্পেসটাও হয়েছে। কিন্তু দুই পাশে স্পেস দেওয়া হয়েছে কারণ এখান থেকে যদি স্পেস না দেওয়া হইতো তাহলে দেখেন এই কলামটা কিন্তু এইখানে যেরকম করে শুরু হয়েছে এইখান থেকেও সেরকম করে শুরু হইতো, তো দেখতে ব্যাপারটা ভালো লাগতো যদি লেখা শুরু হইতো। আর তারপরে হচ্ছে রোয়ের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করবো সেটা হচ্ছে যে এই যে প্যাডিং দিছি আমরা, এই প্যাডিং দেওয়ার পরে আমরা এর পরবর্তীতে যখন ইউজ করব তখন কিন্তু আমার এই যে
এগুলো কিন্তু এখানে থাকতো না, এগুলো আরেকটু করে সরে আসতো প্যাডিং দেওয়ার কারণে। তো সেই প্যাডিংটা যে যে জায়গাটা নিছিল প্রথমে সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমরা রোয়ে হচ্ছে মার্জিন দিয়ে সেটারে নেগেটিভ মার্জিন দিয়ে সেটারে ক্লিয়ার করে দেব। রোয়ের কাজটু হবে শুধু এইটুকুই, রোয়ে মূলত মার্কআপে কাজ করবে হচ্ছে আপনার এই পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। দেখেন এই রো কিন্তু ডিফ দিয়ে আমরা রো বানাইছি, সেক্ষেত্রে ডিফ পুরো জায়গাটা নিয়ে নেবে যতটুকু অ্যাভেলেবেল আছে, এক্ষেত্রে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। এবং আমরা খালি মার্জিন দিয়ে একদম প্রথমে যেখান থেকে আমরা শুরু করছিলাম এখান থেকে আবার শুরু হচ্ছে এই রোটা, রোটা আবার এখান থেকে শুরু হচ্ছে না, একদম প্রথম থেকে এই লাল দাগে শুরু থেকে শুরু হচ্ছে। এরপরে আমরা রো এর মধ্যে কলাম নিব, টেবিলে কিন্তু আমরা একটা টেবিল ট্যাগ নিতাম, এই কন্টেইনার ট্যাগটা হচ্ছে আপনার টেবিল ট্যাগের মতো, তার মধ্যে এই রো যে রো যে ডিফটা আছে এই ডিফটা কিন্তু আপনার টি আর ট্যাগের মতো, আর এই কলাম যেটা আছে সেটা আপনার টি ডি ট্যাগের মতো। তো কলামের ক্ষেত্রে আমরা দেখেন কলামে আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং দিলে আপনার এই এখান মানে একটু সুন্দর করে মানে সুন্দর করে দেখাইতে হচ্ছে প্যাডিং এর দেওয়া হয় কলামে। আর কলামের আমরা উইড দিব একটা, যেহেতু আমরা 50% মানে এই যে কন্টেইনারটা আছে এটারে আমরা দুই ভাগে ভাগ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 50% উইড দিতেছি সব কলামে। তো এর মাধ্যমে আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি, এরপরে হচ্ছে আমরা প্যাডিং দিচ্ছি। আর এই যে একটার পরে একটা দেখেন এখানে যদি আমরা মার্জিনটা না দেই দেখেন এই যে লেগে লেগে যাইতেছে, তো আমরা তো এরকম হইলে তো আসলে খুবই বাজে দেখা যাচ্ছে, মানে একটার সাথে একটা কোন টাকার সাথে আছে পার্থক্য করা যাইতেছে, এটাই তো সমস্যা হচ্ছে ভাই আমাদের। হ্যাঁ তো এই স্ট্রাকচার মার্জিন মার্জিন বটম দিব তো, হ্যাঁ স্ট্রাকচারটা দেখেন আমরা কলমে হচ্ছে একটা কলমের নিচ থেকে করার জন্য কিন্তু আমরা এই যে মার্জিনটা মার্জিন বটমটা অ্যাপ্লাই করতেছি, এই যে দেখেন মার্জিন বটমটা অ্যাপ্লাই করার পরে নিচ থেকে হচ্ছে। হ্যাঁ যে লাল কালারটা আছে ওটা কি ব্যাকগ্রাউন্ড না অন্য কিছু, মানে ব্যাকগ্রাউন্ড দিলে ওটা কতটায় আসবে এর জন্য মানে আপনি যাতে ভিজুয়ালি দেখতে পারেন সেই জন্য দেয়া আছে। এটা আসলে আমরা যখন করব তখন কিন্তু এরকম করে দেয়া হবে, আপনার যে মূল যে রোটা আছে সেই রোটা তো তার হাইট হারাই ফেলায়, তো সেই জন্য সেটা ভিজুয়ালাইজ করতে আপনাদের হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আনা হয়েছে। নরমালি আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য যেসব স্টাইল আছে সেসব ওই যে কলামের মধ্যে আমরা যখন কন্টেন্ট নিয়ে লিখব বা কন্টেন্ট শো করব তখন সেই সব এলিমেন্টগুলোতে আমরা স্টাইল করব, এই সব ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ এগুলো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি কন্টেইনারে দিই তাহলে কি হবে? কন্টেইনারে দিলে এই যে দেখেন কন্টেইনারে যদি দেই কন্টেইনারে যে জায়গাটুকু আছে সেই জায়গাটাই লাল কালার হবে। এই যে এক্ষেত্রে একই রকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এই যে মার্জিন প্যাডিং যে দিয়ে দেখেন রো আর কন্টেইনার একই লেভেলে নিয়ে গেছি আমরা, এর জন্য হচ্ছে কন্টেইনারে দিলেও একই লেভেলেই থাকতেছে। আপনি যদি এখান থেকে যে রো এ যে মার্জিন নেগেটিভ মার্জিন দিছি আমরা এটা যদি কমেন্ট আউট করে দেন তখন দেখবেন এই যে চেপে আসতেছে দেখছেন। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রোতে ইউজ করব, রোতে ইউজ করতে এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করতেছে আপাতত, মানে আমি এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে মানে ভিজুয়ালি যেন দেখতে পারেন সেই জন্য ইউজ করছি। কন্টেইনারে দিতে পারবেন, রোতে দিতে পারবেন, কলামে দিতে পারবেন, কন্টেন্টে দিতে পারবেন, সবকিছুতেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার যখন যেভাবে প্রয়োজন হবে। কিন্তু আপনার বেসিক যে স্ট্রাকচার আপনি টেবিলে টেবিল করার মতো করে চিন্তা করবেন যে সবগুলাই আপনার একটা করে বক্স, এই যে দেখেন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই রো এর মধ্যে একটা কলাম আছে আর এই রো এর মধ্যে আছে দুইটা কলাম, আবার এটা পুরো একটা একটা কলাম। টেবিল আমরা যখন রো কলামে হিসাব করি তখন আমরা কিরকম করে হিসাব করি যে একই লেভেলে যদি শেষ হয় যদি এটা যদি এই দুইটা মিলায় শেষ হইতো তাহলে কিন্তু পুরোটা একটা রো হইতো,
তার মধ্যে আবার ভাগ করতাম। সিমিলারলি এখানেও ওরকম করে আপনার ক্যালকুলেট করতে হবে। আপনার এখানে টেবিলের পরিবর্তে আপনাকে কন্টেইনার নামে একটা ডিভ নিছি আমি, আপনি যে কোনো নামেই নিতে পারেন, নামের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনার কাজটা সেম করলে আপনার কোড কখনোই মানে বিফলে যাবে না আর কি, সবসময় কাজ করবে। কন্টেইনার দিয়ে আপনার এখানে টেবিলের মতো করে ব্যবহার করা হচ্ছে, আর রো যে ক্লাস নেম আছে সেটা দিয়ে টি আর এর যে কাজটা ছিল সেটা করতেছে, আর কল নামে যে এখানে যে ক্লাসটা আছে সেটা আপনার টি ডি এর কাজ করতেছে। তো এভাবে আপনি এখন প্ল্যান করবেন যে টি আর, যেহেতু আপনি একটা রো পাচ্ছেন এখানে, মানে দুটো কলাম পাচ্ছেন, তার মানে অবশ্যই একটা রো আছে এখানে, রো ছাড়া তো আর কলাম বসাইতে পারি না আমরা নাকি টেবিলের ক্ষেত্রে। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, এখানে স্টাইল ক্লিয়ার ফিক্স যেটা ইউজ করছেন এটা আমরা কার জন্য ইউজ করব? এটা তো প্রথম কন্টেইনার যেই মানে ক্লাসটা ইউজ করছেন ওটার জন্য ইউজ করলে হতো না? ওইটার জন্য আপনি ইউজ করবেন কেন, এটা তো একটা রো, এই রোতে আপনি আপনি ফ্লোয়েড ইউজ করছেন কলামে না, এই কলামে না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ জি। এই কলামের যে প্যারেন্ট আছে, ইমিডিয়েট যে প্যারেন্ট আছে, সেই প্যারেন্টে আপনি ক্লিয়ার ফিক্সটা ইউজ করবেন। যে এলিমেন্টে আপনি ফ্লোট ইউজ করতেছেন সেই এলিমেন্টের যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টে আপনি ক্লিয়ার ফিক্স ইউজ করবেন। এটা দিয়ে কাজ করতে পারে, কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে, সে ঝামেলা এড়ানোর জন্য আপনারা মানে চেষ্টা করবেন এইভাবে ক্লিয়ার ফিক্সটা ইউজ করার, এটাই বেস্ট প্র্যাকটিস আর কি। জি ভাই বুঝছি। যেটা এরপরে আপনি পাঁচ নাম্বার নিলে আপনার এই পাশে বসবে, আলাদা কোনো রো নেওয়া হয় না, আমাদের এখানে টোটাল রো একটা, কিন্তু রো এর মধ্যে আমরা কলাম নিছি দেখেন এতগুলো করে। এই সেম জিনিসটা আপনাকে টেবিলে যদি কনভার্ট করতে হতো তাহলে দেখেন আপনার টেবিলে কিন্তু আরো বেশি ট্যাগ ট্যাগ লাগতো, এখানে আপনার একটা রো নিতে হতো, পরে এটার জন্য আবার আর একটা রো নিতে হতো, এটা আর একটা রো, কিন্তু এখানে আপনার মার্কআপটা সিম্পল হইতেছে, বিহেভিয়ারটা একই রাখলে আপনার আর কনফ্লিক্ট হবে না আশা করি। মার্কআপটা বুঝতে পারছেন আমি কেন কন্টেইনার রো আর কলামে ভাগ করে নিব? না একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন স্যার। কোন ক্ষেত্রে স্যার আফটার আফটার ব্যবহার করব, আর কোন ক্ষেত্রে ইয়া ব্যবহার করব স্যার, এই যে ক্লিয়ার ফিক্সড? আফটার ব্যবহার করবে না, ক্লিয়ার ফিক্স তো এই জিনিসটা তো মূলত একই জিনিস। ক্লিয়ার ফিক্স বলতে কি মানে, এই যে ফ্লুইড ইউজ করলে আপনার যে মানে ফ্লুইড ইউজ করলে তো আপনার এই যে লাল যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা তো আপনার ঠিকঠাক করে অ্যাপ্লাই হইতেছিল না, তাই না? তো সেই জন্য আমরা সেই যাতে এই ব্যাকগ্রাউন্ডটাও পাই প্লাস এই এলিমেন্টটা ঠিকঠাক মতো হাইট পাই, এর কন্টেন্ট যতগুলো আছে সেই অনুযায়ী যেন হাইট পাই, ঠিকঠাক হাইট পায় অটোমেটিক্যালি, সেই জন্য আমরা হচ্ছে এই যে ক্লিয়ার বোথ যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করতেছি। এই যে ক্লিয়ার ফিক্স, এই ক্লিয়ার ফিক্স দিয়ে মূলত হচ্ছে একটা নাম, আপনি ক্লিয়ার ফিক্স দিয়ে বোঝাচ্ছে যে এই যে ক্লিয়ার বোথ ইউজ করতেছেন, আর এই ফিক্স দিয়ে হচ্ছে আপনি যে হাইটটা ফিক্স করতেছেন, হাইটের যে প্রবলেমটা হয় ফ্লোয়েট ইউজ করলে সেই প্রবলেমটা ফিক্স করতেছেন, এই জন্য হচ্ছে ক্লিয়ার ফিক্স বলা হয় এটা, মানে সচরাচর ইউজ করা হয়। আর আপনি যদি এটার তালগাছ নাম দেন তাও তালগাছ দিয়েই কাজ করবে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার ফিক্স ইউজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনার এইখানে যে প্রপার্টিগুলো আছে এবং এই যে আফটার যে সিলেক্টরটা আছে এগুলো
সিমিলারলি ইউজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ক্লাস নেম আপনার যা খুশি তাই দিতে পারেন, ক্লাস নেম কখনো নাম্বার দিয়ে শুরু হবে না এবং স্পেশাল যে সাইনগুলো আছে সেগুলো দিয়ে শুরু হবে না, লেটার দিয়ে শুরু হবে সবসময়। তো সেই রকম করে ভ্যালিড যে কোনো ক্লাস নেম আপনি দিতে পারেন, ক্লিয়ার ফিক্স দিতে পারেন, ক্লিয়ার হ্যাক দিতে পারেন, বা হোয়াট এভার আপনি যে কোনো যা খুশি তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এখানে যদি স্যার আফটার ব্যবহার না করে শুধু স্যার ফিক্সড দেই, ডিসপ্লে ফিক্সড সেটা দিলে হবে না? আচ্ছা আফটার কেন ব্যবহার করতে হবে সেটা তো আমি বলছি, না দিয়ে আপনি করে দেখেন হয় কিনা। না দিয়ে ওভারফ্লো অটো দিলে, সরি ওভারফ্লো হিডেন দিলে হবে, কিন্তু সেটা সবসময় কাজ নাও করতে পারে। পজিশন যদি যখন করবেন আপনি তখন সেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না, সেজন্য আপনার হচ্ছে এই এইটা প্র্যাকটিস করা হয় ইউজুয়ালি। আপনি যেটা না বলতেছেন যদি এটা করে না এটা না দিয়ে দেখি, যদি আফটার দিয়ে যদি না হয় তাহলে আপনি সেভাবে ট্রাই করেন। আমি তো বলে দিলাম যে ওভারফ্লো হিডেন দিলে আপনার কাজ করতে পারে, কিন্তু সব সময় কাজ করবে কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। পজিশন দিলে না স্যার কিছুক্ষণ আগে যে দেখেন, কিছুক্ষণ আগে যে দেখালেন স্যার ডিসপ্লে ফিক্স দিলে আফটারের কাজ করতেছে, সেই ক্ষেত্রে যদি আমরা যদি ব্যবহার করি ডিসপ্লে ফিক্স যে একটা কিছুক্ষণ আগে প্রপার্টি দেখালেন ওই ইমেজের ক্ষেত্রে না, সেটা তো আমি বলছি যে আফটার প্রপার্টি আফটার এই সিলেক্টরটা দিয়ে যখন আপনি মানে সিএসএসটা লিখবেন তখন হচ্ছে আপনার এই দুইটা লিখলে কাজ হবে না, এর সাথে একটা ডিসপ্লে প্রপার্টি আপনার ইউজ করতে হবে। এবং ডিসপ্লে প্রপার্টিটার ভ্যালু হবে আপনার ব্লক লেভেল কোনো ভ্যালু, যেমন ডিসপ্লে ব্লক হইতে পারে, ডিসপ্লে ফ্লেক্স হইতে পারে, ডিসপ্লে টেবিল হইতে পারে, ডিসপ্লে গ্রিড হইতে পারে, শুধু ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লক এইগুলো কাজ করবে। দেখছেন এই যে হাই লিখছে এখানে, এই হাইটা কিন্তু এইখানে শুরু এইখানে আসছে, এটা হচ্ছে কন্টেন্টের আফটার মানে শেষ, এরপরে আর এটা নাই, আর বিফোর হইলে এই ঠিক এক্সাক্ট উপরে চলে যায়। এই যে কন্টেন্ট বা আফটার প্রপার্টি আর বিফোর প্রপার্টিতে যেটা লেখা হয় কন্টেন্টে, এটা হচ্ছে সিএসএস এর জেনারেটেড কন্টেন্ট বলা হয়। আপনি কিন্তু নরমালি সিএসএস এ সিএসএস এর মধ্যে কোনো এমন কিছু লিখতে পারবেন না যেটা এখানে শো করে, কিন্তু জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে আপনি লিখতে পারবেন। এখানে আপনি যাই লিখেন, ধরেন আপনি এই যে কন্টেইনার বিজি রেড এটা দিলেন, দিয়ে এখানে দিলেন, দেখেন এখানে যে শো করতেছে দেখতে পাচ্ছেন, এটা আপনার আরেকটা ডিভের মতো কারো কাজ করে, এই যে আফটার আর বিফোর। এই জন্য আমাদের এখানে যে ডিভটা নিয়ে আমি প্রথমে দেখাইছিলাম যে এখানে একটা ডিভ নিয়ে যদি আপনি ওটার ক্লিয়ার বোধ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই যে আফটার বিফোর এই ঝামেলায় যাওয়া লাগতেছে না, কিন্তু ওইটাতে আপনার মানে একটু লো লেভেলের প্র্যাকটিস হয়ে যায়, ওইটা ওটা ব্যবহার করা হয় না সচরাচর, কারণ ওতে করে আপনার HTML এর ফাইল সাইজ বেড়ে যায়। আর এখানে আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখছেন, এটা আপনি যতগুলাই খুশি ইউজ করতে পারেন, শুধু ক্লাস নেমটা লিখলেই হবে। আফটার এর পজিশনটা কোথায় আসছে বুঝতে পারছেন? আফটারটা আসছে এই যে এখানে, কারো কোনো কোশ্চেন আছে আর বা এখনো বুঝতে পারেন নাই বা আবার প্রথম থেকে বুঝাইলে ভালো হয়? আমি কিন্তু এরপরে একটা কাজ করতে দিব আপনাদের ইমিডিয়েটলি, সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই বক্সগুলোর যদি আমরা হাইট বাড়াতে চাই সেক্ষেত্রে কি করবো?
বক্সগুলো হচ্ছে আপনার যে কলামে আপনারা দিবেন তাই না, কলামগুলোর হাইট বাড়াইবেন আপনি, সেটা তো বলতে চাচ্ছেন? জি। আচ্ছা, তো উইডের জায়গায় উইডের সাথে আমরা হাইটও দিয়ে দিলাম, হাইট ধরেন 125 পিক্সেল দিলাম, সরি। এই যে কলামগুলো কিন্তু এই যে 100 এই লাল ব্যাকগ্রাউন্ডের আসলে কলামের কোনো ব্যাকগ্রাউন্ড দেয়া নেই, সেজন্য বোঝা যাইতেছে না। এই যে দেখেন, কলামগুলো হচ্ছে এই যে নীল যে কলামটা আছে, কলামটা কলামের এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসলে বুঝতে সুবিধা হয়, এই জন্য অসুবিধা হয়, এই জন্য হচ্ছে আমরা কন্টেন্টে যে ইয়ে করছি সেই কন্টেন্ট গুলাতে আমরা হচ্ছে স্টাইলগুলো অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট সাইজ যা আছে। আর এই কলাম রো আর কন্টেইনার এগুলো হচ্ছে আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা মেনটেন করে রাখবে, আমাদের কাঠামোটা ঠিকঠাক রাখতে এই ডিভের যে স্ট্রাকচার আছে সেইটা আমরা ব্যবহার করব। আর যত যাবতীয় যত স্টাইলিং আছে সেই স্টাইলগুলো আমরা এই কন্টেন্ট যে ডিভটা আছে সেটাতে সেটাতে অ্যাপ্লাই করব। আপনারা হচ্ছে মানে এই যে যতগুলো প্রপার্টি আপনারা জানেন সেই সব প্রপার্টি গুলো একটু দিয়ে ট্রাই করে দেখেন যে কি আউটপুট আসে, ব্রাউজার তো আপনারা কিছু বলতেছে না, আপনি ট্রাই করে দেখবেন, এক প্রপার্টি এক এক রকম করে কাজ করে, আপনার মাথায় নতুন কিছু আইডিয়া আসবে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আগে ট্রাই করে দেখেন তারপরে আমাকে জিজ্ঞেস করেন। তিনটা ভাগ করে একটা লিংক শেয়ার দিছি ভাই, একটু কোড পেনে দেখেন। এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লক বাদে বা ইনলাইন লেভেল ব্লক ইনলাইন লেভেল যেসব ডিসপ্লে ভ্যালু আছে সেগুলো বাদে সবই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আগে হচ্ছে ফ্লেক্স বক্স সাপোর্ট করতো না সব ব্রাউজারে, সেজন্য হচ্ছে ডিসপ্লে টেবিল দেওয়া হতো, এখন হচ্ছে ফ্লেক্স বক্স সব সব ব্রাউজারেই মোটামুটি সাপোর্ট করে, তাই জন্য ডিসপ্লে ফ্লেক্স দিতে পারেন আপনারা। আচ্ছা, কোন প্রপার্টি আপনারা সাপোর্ট মানে কোন প্রপার্টি কোন ব্রাউজার সাপোর্ট করে কি করে না এটা আপনারা দেখতে পার দেখানো হয়েছে, এটা আপনাদের বলে দেওয়া হয়েছে যে কিভাবে দেখতে পারেন সেটা, সিএসএস বা এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্টের কোন প্রপার্টি বা কোন মেথড সব ব্রাউজারে কাজ কোন কোন ব্রাউজারে কাজ করে বা করে না ভাই? ডব্লিউসিএস গুলো মনে দেখা যায় না, ডব্লিউসিএস গুলো আসলে ওইভাবে মানে আপডেটেড না, অতটা অত আপডেটেড কন্টেন্ট দেয়া নাই ওখানে। আপনার হচ্ছে এই যে ক্যান আই ইউজ আছে, ক্যান আই ইউজ একটা ওয়েবসাইট আছে, ক্যান আই ইউজ ফ্লেক্স ধরেন দিলাম, এই যে ক্যান আই ইউজ .com এখানে আসলে আপনি দেখেন এই যে সবুজ যেগুলো আছে এগুলাতে আপনি হচ্ছে কোনো প্রিফিক্স ছাড়াই আর কি ইউজ করতে পারবেন। তা এখন দেখেন যে যতগুলো ব্রাউজার আছে সবগুলাতেই কিন্তু সবুজ আছে, তার মানে এটা হচ্ছে কারেন্ট। ভাই না, ফুল স্ক্রিনটাও দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। এই যে দেখেন এই যে সবুজ যেগুলো আছে এটা আমার থিমের কারণে হচ্ছে এরকম কালো আসতেছে, তা আপনাদের অ্যাপিয়ারেন্স অন্যরকম হতে পারে। তো এই যে সবুজ যেগুলো আছে এটার মানে হচ্ছে আপনি এটা নির্দ্বিধায় লিখতে পারেন, সব ব্রাউজারে কাজ করবে। আর এই যে দেখেন একটু অন্যরকম কালার আছে যেগুলাই,
এগুলো হচ্ছে আগের ব্রাউজার ভার্সন। এই ব্রাউজার ভার্সনের কাজ করাইতে হলে আপনাকে কিছু প্রিফিক্স দিতে হবে আর কি, সেগুলো আমরা পরে শিখে নিব। তো আপাতত সিএসএস এই ফ্লেক্সবক্স যেটা আছে সেটা আপনার যত ব্রাউজার আছে সব ব্রাউজারে আপনি সাপোর্ট পাবেন। তো আপনি নির্দ্বিধায় এখন সিএসএস ফ্লেক্সবক্স ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন গ্লোবালি সিএসএস ফ্লেক্সবক্সের ইউজ হয়ে হচ্ছে 98.28%, আর প্রিফিক্স ছাড়া ইউজ হয়ে হচ্ছে 97.68%। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা আছে এখানে লিখতে পারবেন। এখানে যদি আমি গ্রিড লিখি দেখেন এই যে গ্রিডে কিন্তু আবার এই যে অপেরা মিনি যে ব্রাউজার আছে এটা আবার সাপোর্ট করে না। আবার এখানে দেখেন এই যে বাইডু যে ব্রাউজার আছে সেটা আবার সাপোর্ট করে না। তো আবার এইখানে আছে দেখেন আই, তো আই হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের শর্ট ফর্ম। তো আই 11 এ আছে দেখেন, 11 এ দেখেন এখানে একটু ইনফো দেয়া আছে, ইউজার্স দেখেন গ্লোবালি 1.23%। এটা মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা ব্রাউজারের গ্লোবাল ইউজার অনুযায়ী। তো আমরা যেসব আমরা ব্রাউজার টার্গেট করব সেরকম ব্রাউজার যেগুলোর ইউজেস 1% বা তার উপরে, সেই সব ব্রাউজারের জন্য আমরা প্রিফিক্স ইউজ করব। আর এখানে দেখেন এটা অপেরা মিনিও প্রায় 1%। তো এটাও আমরা যখন কোড করব তখন এইসব ব্রাউজারের কথা আমাদের মাথায় রাখতে হবে, আসলে আমাদের কোড এইসব ব্রাউজারে কাজ করবে কিনা। এটা একটা গ্রেট সাইট, এটা আপনারা কাজ করতে গেলে আপনাদের লাগবে সামনে। সবকিছু তো আর মুখস্থ করা সম্ভব না, আসলে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, তো সেটা বুঝতে আর কি এটা আপনাদের সহায়ক হবে। ফ্লোট নিয়ে কনফিউশন আছে এখন এরকম কেউ আছেন? সোহান ভাই দেখেন খুব সুন্দর করে ফ্রেশ, একদম কোনো বাড়তি কোনো কোড টোড নাই, একদম ফ্রেশ আউটপুট দিছেন। এই যে কন্টেন্টের হাইটও দিছেন, একটা লেআউটের মতো দেখা যাচ্ছে কিন্তু অলরেডি। আফটার সিলেক্টর আমরা কেন ইউজ করবো একজন বলেন তো, সোহান ভাই বাদে। কালিম কুমার রয়, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আপনার কথা কিছু শুনতে পাচ্ছেন? পান্না ভাই আপনি বুঝতে পারছেন এখন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ক্লিয়ার ফিক্স বলতে কি বোঝা, কি বোঝানো হচ্ছে এখানে বলেন তো ভাইয়া? ক্লিয়ার ফিক্স আফটার যেটা আছে মানে এটার পরে আর কিছু হবে না, মানে প্যারেন্ট যে ক্লাস ডিফটা আছে ওটার পরে আর কিছু হবে না, ওটা বুঝাইছে এটা বুঝাইছে এতক্ষণ?
আমার ক্লিয়ার বোধ বললেন না, ক্লিয়ার ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স দিয়ে আসলে কি কাজ করতেছি আমরা এখানে, ক্লিয়ার ফিক্স ডিফটা বা এই ক্লাসটা দিয়ে আমরা কি কাজ করতেছি? ভাই প্যারেন্ট যে ক্লাস ডিফটা আছে, আমরা যখন ফ্লোট লেভ দিচ্ছি ওটা নিচে চলে আসতেছে, মানে ওর প্যারেন্টের থেকে বাইরে চলে আসতেছে, এর জন্য আমরা ক্লিয়ার ফ্লিক্স ক্লাসটা ইউজ করছি, ওটার কারণে মানে ক্লিয়ার ফ্লিক্স আফটার যেটা ওটা মানে বুঝাচ্ছে যে প্যারেন্টের থেকে আর নিচে যাবে না, মানে আমরা ফ্লোট লেভ যেটা ইউজ করছি ওটা আর নিচে যাবে না, অতটুকুই ওর সীমানা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ফ্লোট দিচ্ছি তখন তো এটা ডকুমেন্টের বাইরে চলে আসতেছে, মানে মূল যে প্যারেন্ট ছিল সেটা ফ্লোর বাইরে চলে আসতেছে, এবং মূল প্যারেন্টটা তার কন্টেন্ট অনুযায়ী হাইট নেওয়ার কথা ছিল, তো সেটা সে হাইটটাও সে পাচ্ছে না, তো এই জন্য হচ্ছে মূল যে প্যারেন্টটা আছে সেই প্যারেন্টটা যেন হাইটটা ঠিক মতো পায়, কন্টেন্টের হাইট অনুযায়ী ঠিকঠাক মতো পায় হাইটটা, সেজন্য আমরা হচ্ছে এই ক্লিয়ার ফিক্সটা ইউজ করতেছি, এবং ক্লিয়ার ফিক্স দিয়ে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে প্যারেন্টটা হাইটটা আমরা ঠিক করে দিতেছি কন্টেন্টের হাইট অনুযায়ী। জি ভাইয়া, ফিরোজ কবির ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি বুঝতে পারছেন আফটারের কাজ? আমি প্র্যাকটিস করতেছেন, কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আর একটা জিনিস পাচ্ছি না ভাইয়া, পড়ছি এটা এই লাল কালারটা আমি উপরে মার্জিন টপ দিয়ে ওই যে কলাম ওয়ান আছে এর উপরে আমি লাল এটা দেবো, এটা পাচ্ছি না। ওর উপরে আপনি কি দিবেন? আমি একটা ওখানে মার্জিন টপ দিয়ে ফাঁকা জায়গা রেখে উপরে আবার লাল দাগ থাকবে, কন্টেনারের যে বক্সটা উপরে দিয়ে একদম কলামের সাথে লেগে গেছে, উপরে যেমন নিচে যেমন লাল দেখতে অনেক খানি নিচে নেমে গেছে উপরে ওইরকম থাকবে। আচ্ছা, উপরে আপনি স্পেস চাইতেছেন, আপনি মার্জিন দিতে পারেন কন্টেইনারের উপরে। হ্যাঁ, মার্জিন দিয়ে স্পেস নিছি, কিন্তু আমার যে আপনার যে লাল ডাকটা আছে না উপরও থাকবে, কিন্তু ওটা হচ্ছে না। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনি খুব সম্ভবত এরকম চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এরকম চাচ্ছেন, মানে ভেঙে গেছে, ভেঙে যাওয়া বাদে যে কলাম ওয়ানের উপরে যে লালটা লাল জায়গাটা বের হয়েছে এরকম চাইতেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, এরকম চাইলে আপনাকে যে কলম যে ডিপটা আছে এই কলম ডিপটা হ্যাঁ এরকম চাইতে হবে, উপর নিচে মার্জিন দিতে হবে। আর দেখেন এই যে মার্জিন ইউজ করছি, দেখে এই যে দেখেন মার্জিনের একটা প্রবলেম বের হয়েছে এখন, এই যে মার্জিন আমরা কিন্তু চারপাশেই দিছি, কলমের চারপাশে মার্জিন দিছি, তাতে কি হয়েছে দেখেন, আগে কিন্তু আমাদের যে কলমগুলো ছিল এগুলো কিন্তু পাশাপাশি ছিল, তো এখন দেখেন পাশাপাশি, এখন কিন্তু উপরে নিচে চলে আসছে, কারণ হচ্ছে মার্জিন জায়গাটা কিন্তু শেয়ার করে না, এই যে মার্জিন ঠেলে আপনার এর বের করে দিছে, কিন্তু এই যে প্যাডিং যখন আমরা দিছি তো প্যাডিং এ কিন্তু আপনার ঠেলে বের করে দেয় না, আবার স্পেস ঠিকই হইছে। তবে কলামে যদি আমরা প্যাডিং দিই সেক্ষেত্রে তো এটা হবে মার্জিন বাদে। হ্যাঁ, কলামে প্যাডিং দিলে আপনার এই যে স্পেস ধরে, হ্যাঁ লেফট রাইট আছে ওটা, পাশে জিরো আছে ওটা চেঞ্জ করলেই তো হবে ওনাই। হ্যাঁ হ্যাঁ, এই যে
না প্যাডিং এ তো আপনার এই যে কলামের প্যাডিং এ কলামগুলো কিন্তু ডিফল্ট একসাথে লেগে লেগে আছে দেখেন একই জায়গা শেয়ার করতেছে এই যে দেখেন কলামটা কিন্তু এই দুইটা কিন্তু শুরু হচ্ছে শেয়ার করতেছে একই পরিমাণ জায়গা সো এখানে যদি আপনি একটা একই ব্যাকগ্রাউন্ড দেন দুইটা কলামে দুইটা কিন্তু একই সাথে মিশে থাকবে আর কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু শুরু হবে এই যে দেখেন এই যে কন্টেন্ট হচ্ছে এটা এটা কিন্তু আপনার এই যে ফাঁকাই আছে দেখেন দেখতে পাচ্ছেন আর এই যেহেতু এই উপর নিচে আছে আমরা কিন্তু মার্জিন বটম দেই না আগে মার্জিন বটম দেয়া ছিল মার্জিন বটম আমরা উঠাই দিছি তো এখানে মার্জিন বটম দিলে আপনার নিচেরটার সাথেও জায়গা বের হয়ে যাবে স্পেস চলে আসবে এই যে আমাদের মূল যে রো ছিল রো এর ব্যাকগ্রাউন্ড আমরা লাল দিছিলাম সেই লালটা এখানে শো করতেছে এখানে মার্জিন টপ দিলে আবার এটা আবার উপর থেকে সরে আসবে তখন উপরেও এই যে রো এর যে ব্যাকগ্রাউন্ড ছিল বা কন্টেইনারের যে ব্যাকগ্রাউন্ড সেটা শো করবে ভাই একটা কোশ্চেন ছিল বক্স সাইজিং নিয়ে আর একটু একটু বললে ভালো হতো বক্স সাইজিং এখানে যখন আমরা কন্টেন্ট বক্স ইউজ করতেছি তখন এটা ভেঙে যাচ্ছে মানে সেকেন্ড কলামটা নিচে চলে আসতেছে কন্টেন্ট বক্স তো আমরা ইউজ করি নাই আমরা তো এই যে বর্ডার বক্স ইউজ করছি ভাই না ভাই আমি যখন কোডে ইউজ করতেছি আমার কোডটাতে তখন এটা নিচে চলে আসতেছে আচ্ছা নিচে চলে আসতেছে তার কারণ হচ্ছে এটা আমি একটু ই করে নি আচ্ছা ভাই মার্জিন দেওয়ার ফলে যে ফ্লোট কাজ করতেছে না তাহলে ফ্লোট কিভাবে কাজ করাবো ওখানে মার্জিন দেওয়ার পর ফ্লোট কাজ করতেছে না বলতে মানে আমি লেফটে দিছি মাঝে কিন্তু এখন সব তো ইনহেরিট হয়ে গেছে ইনিশিয়াল হয়ে গেছে আপনার কোডটা দেখি তাহলে বুঝতে পারবো আচ্ছা বর্ডার বক্স আর কন্টেন্ট বক্স যেটা বর্ডার বক্স দিলে আপনি যে এই যে দেখেন আপনি এখানে উইড দিবেন ধরেন কন্টেইনারে উইড দিবেন এই কন্টেইনারের উইডটার সাথে আপনি কিন্তু ওই যে প্যাডিং ও দিবেন তো কন্টেন্ট বক্স দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই উইডের সাথে এই প্যাডিং দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল 30 পিক্সেল এটা যোগ হবে তো তার মানে আপনার টোটাল কন্টেইনারের যে উইডটা হবে সেটা হবে 630 পিক্সেল আর এই বর্ডার বক্স দেওয়ার ফলে এটা হচ্ছে আপনার এই যে 600 থেকে এই 15 পিক্সেল বাদ যাবে এবং যেটা থাকে 585 পিক্সেল সেটা হচ্ছে আপনার মোট কন্টেইনারের উইথ হবে এটা এটা হচ্ছে আপনার ভেঙে যাচ্ছে কারণ হচ্ছে আপনি যে 600 পিক্সেল দিবেন ধরেন কন্টেইনারের উইথ সেটার সাথে আপনি কন্টেন্ট বক্স ইউজ করায় আপনার প্যাডিং যোগ হচ্ছে যোগ হওয়ার কারণে 630 পিক্সেল হচ্ছে তো আপনার স্ক্রিনে যদি 630 পিক্সেল বা প্যারেন্টে আপনি কলামে যেরকম উইথ দিতেছেন তো সেই অনুযায়ী দুইটা কলাম ধরানোর জায়গা থাকতেছে না তো না থাকার কারণে আপনার হচ্ছে একটা কলাম নিচে চলে আসতেছে বাই ডিফল্ট জি ভাই বুঝছি এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা হচ্ছে এই যে কন্টেন্ট বক্স বাদ দিয়ে বর্ডার বক্স ইউজ করে সবগুলো এলিমেন্টে আচ্ছা যার ফ্লোট কাজ করতেছে না আপনার কোডটা একটু শেয়ার করেন করতে না চ্যাট বক্সে কমেন্টটা পেস্ট করে
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শৈবাল, কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খবর কি, অবস্থা কেমন আছেন সবাই? স্যার ভালো স্যার, আপনি স্যার? কি অবস্থা, আজকে কি ক্লাস হচ্ছে আপনাদের? হ্যালো ভাইয়া, আজকে হচ্ছে যে ফ্লোটের উপরে ক্লাস। ফ্লট, ফ্লটের উপর না? ভালো, সিএসএস চলতেছে তাই না? হ্যাঁ, সিএসএস শুরু করছি এই 3-4 দিন। স্টুডেন্ট 20 জন, এর কি ব্রেকের পরে নাকি ব্রেক এখনো হয়নি? ব্রেক এখনো আসলে দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট কি এরকমই আসে নাকি আরো আসে এখানে? হ্যাঁ, এই যে 20 জন 21 জন এরকমই থাকে। তাই আর বাদ বাকিদের খবর কি, কোনো খোঁজ মানে পাওয়া গেছে খবর? কয়েকজন আছে মনে হয়, অনেকে সকালের ব্যাচে চলে গেছে, সকালের ব্যাচে ক্লাস করতেছে তাই? আচ্ছা ঠিক আছে, করুক সকালের ব্যাচে, করুক সমস্যা নাই। সকাল থেকে আবার এই ব্যাচেও আছে অনেকে। ওভারঅল আপনাদের আপনাদের সাথে একটু কথা বলি, কি বলেন? জি স্যার। হ্যালো, সবাই কেমন আছেন? ভালো স্যার। জি স্যার ভালো আছি। প্রথমটা তো কল ওয়ান, তারপরে কল টু, কল থ্রি, তো এগুলো কি অর্ডার কি কোনোভাবে ফিক্স করা যায়? যেমন কল টু টা আগে আসবে, কল ওয়ান টা সেকেন্ড, এইভাবে অর্ডার ফিক্স করা আপাতত মানে এখন পর্যন্ত যতটুকু যা শিখছি আমরা তাতে অর্ডার ফিক্স করা যায় না, কিন্তু পরবর্তীতে আমরা যখন ফ্লেক্স বক্স বা গ্রিড ইউজ করব তখন আমরা অর্ডার ফিক্স করতে পারব, সিলেক্ট করতে। ওকে ভাই, ফ্লোটে করা যায় না তো তাই না ভাই? না, ফ্লোট দিয়ে কোনো অর্ডার নাই, ফ্লোট দিয়ে আপনার সেন্টারও নাই, ফ্লোট হচ্ছে শুধু লেফটে বা রাইটে কাজ করে। আচ্ছা ভাই ঠিক আছে, বুঝতে পারছি। ফ্লোট দিয়ে কোনো এলিমেন্ট ক্যান্সেল করতে হলে আমাদেরকে ফ্লোট নান ইউজ করতে হবে, তাহলে ফ্লোটটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা ব্রেকের দরকার, মানে ব্রেক দেওয়ার কথা ছিল আপনাদের 15 মিনিটের একটা ব্রেক, 5:10 আবার শুরু হবে ক্লাস। আচ্ছা, ফ্লোট নিয়ে একটা আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন? আর আপনাদের হচ্ছে গুগল ড্রাইভে ওই যে ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্কের ফোল্ডারটা আজকে করে দিব না, ক্লাস শেষে রাতের মধ্যে পেয়ে যাবেন। আর ওইখানে আপনারা হচ্ছে আজকের ক্লাসে যতটুকু যা করছেন সেটা আপ করেন, যার যার নামে যার যার ফোল্ডার দিয়ে আর কি। আচ্ছা, ফ্লার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে? ভাই আমি যদি কোড পেন্ডে শেয়ার করছি দেখেন একটু। আপনি শেয়ার করছেন কোথায়, লিংক কই আপনার? চ্যাট বক্সে লিংকটা দেন তাহলে দেখতে পারবো।
এখানে বলছিলাম ভাই যে ফ্লোট কাজ করতেছে না, লেফটে আসবে তারপর অর্ডারলি হবে, কিন্তু এখানে সব ইনিশিয়াল হয়ে গেছে এক লাইনে। আচ্ছা, এই যে কোড পেন আপনারা যখন কোড করবেন তখন হচ্ছে ডক টাইপ বা এইচটিএমএল এইসব কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনি ডিরেক্ট এই যে বডি থেকে শুরু করবেন, আর এখানে ক্লোজ করার দরকার নেই কোনো কিছু, মানে জাস্ট আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন সেটাই দিবেন, যে বাকি ঠিকই আছে। কলমে হচ্ছে আপনি যে মার্জিন দিচ্ছেন এই জন্য হচ্ছে আপনার কাজ করতেছে না, মার্জিন বটম দিচ্ছেন আবার মার্জিন বটম রে ওভাররাইট করছেন, মার্জিন 25 পিক্সেল চারপাশে দিয়ে, তো মার্জিন হচ্ছে আপনার একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের স্পেসটা দিয়ে দেয় আর কি, সেটা কন্টেন্টের বাইরে কাজ করে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে যে পরিমাণ জায়গা আছে প্যাডিং ট্যাডিং বাদ দিয়ে সেই জায়গাটা দিয়ে আপনার যে কলমের উইথ দিয়েছেন 50%, সেই দুইটা কলম পাশাপাশি ধরানোর জায়গা ছিল না, সেই জন্য হচ্ছে এটা নিচে নিচে চলে আসছিল, এখন দেখেন ঠিকই আছে। আচ্ছা, মার্জিনের জন্য প্রবলেম হচ্ছে আগে এমন ছিল, কিন্তু আমি মার্জিন দেওয়ার পর হচ্ছে আবার ওই রকম অর্ডারলি সাজাবো, ফ্রন্ট লেফট কাজ করাবো কিভাবে এটা? তাহলে আপনার এখানে উইথ কমাই দিতে হবে, আপনার যদি মার্জিন 25 পিক্সেল দিতে হয় আর না হলে মার্জিন কমাতে হবে। মার্জিন যেটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার এই কলমের বাইরে থেকে জায়গা নিয়ে নিতেছে, ঠিক আছে ভাই দেখি ট্রাই করি। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? লেআউট কিভাবে ডিজাইন করবেন সেটা বুঝতে পারছেন? সেটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে, মানে কলাম অনুযায়ী ভাগ করবেন কিভাবে টেবিল ছাড়া? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা করতে পারা যাবে, দেখেন দেখতে পাচ্ছেন উপরে অর্ধেক মানে কাটা গেছে মার্জিন দাও না ওইরকমই, ওটা এটা তো আপনার শুরু হচ্ছে এখান থেকে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন? জি দেখা যাচ্ছে। আমি যেরকম করে দেখাইছিলাম কন্টেইনার রো কলমের স্ট্রাকচার সেরকমই দেয়া আছে। তারপর হচ্ছে খাদিমুল ভাই সাবমিট করছেন, তো খাদিমুল ভাইটা হচ্ছে আপনি একটা র‍্যাপার এলিমেন্ট নিছেন আবার আরেকটা, তো
তো এই এলিমেন্টটা আপনার না নিলেও চলে, এতগুলো আসলে এই যে রো এর পরে আপনি হচ্ছে কলাম নেবেন। এই র‍্যাপার যেটা দিয়ে আপনি যেটা করছেন, এই কন্টেইনার আর র‍্যাপার জিনিসটা একই কাজ করে আর কি, একই কাজ করার কথা। এই র‍্যাপার দিয়ে আপনি যখন কলামটারে র‍্যাপ করছেন, তো এই সেম র‍্যাপটা হচ্ছে এই কন্টেইনারটা দিয়ে করছেন। তো এখানে আবার র‍্যাপার এলিমেন্ট আনার প্রয়োজন নেই। কোডগুলো ভাই ইজি ইজি হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি আলাদাভাবে মানে মানে ইয়ে করে রাখছি আর কি। আচ্ছা, এই র‍্যাপারটা আসলে আনার প্রয়োজন নাই এখানে। রো এর পরে আপনার হচ্ছে কলাম আসবে, আর কলামের মধ্যে হচ্ছে কন্টেন্ট, যাবতীয় যা কন্টেন্ট আছে সেগুলো বসবে। আর আপনার এটা ঠিকঠাকই আছে, কিন্তু আপনি হচ্ছে রো এ এখানে হচ্ছে প্যাডিং ইউজ করছেন। রো এ আমরা মার্জিন, এই যে কন্টেইনারে আমরা যে প্যাডিংটা দিছি 15 পিক্সেল, এই 15 পিক্সেলটা আমরা রো তে মার্জিন, নেগেটিভ মার্জিন দিয়ে আমরা ক্লিয়ার করে দিব। আচ্ছা ভাইয়া, দেখেন আপনার এখানে প্যাডিং বাদ দিয়ে আমরা যদি মার্জিন 0 15 পিক্সেল দিয়ে দেখেন, এটা কিন্তু আগের চেয়ে একটু স্পেস বেশি নিছে। এরপর হচ্ছে প্যাডিং কলামে চারপাশে প্যাডিং না দিলেই ভালো, কলামে হচ্ছে আপনার লেফট আর রাইটে দিলেই হয়, চারপাশ থেকে দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনি তো অনেকগুলো ক্লাস নিয়েছেন দেখছি, সবগুলো কি আলাদা আলাদা করে মানে ক্লাস নেন? মানে আমি আমি মানে আলাদা ভাবে নিছি আর কি। আলাদা ভাবে নিলে তো আপনাকে একই জিনিস বারবার করে লিখতে হবে। তো আপনি যখন কলামটা নিবেন, দেখেন আপনি সব কলামে কিন্তু আপনি উইড, এই যে দেখেন ম্যাক্সিমাম কলামে আপনি হচ্ছে উইড 25% চাচ্ছেন, তো এই জন্য আপনি কলাম যে ক্লাসটা নিছেন সেই ক্লাসে আপনি উইড 25% দিলেন। তাতে করে হবে কি, এই কলাম ক্লাস যে যে এলিমেন্ট গুলাতে দিবেন সবগুলাই কিন্তু এই উইড 25% পাবেন। এর মধ্যে আপনার কাস্টমাইজ করা লাগতেছে কিন্তু এই যে এই কলামটা আছে যেটা, আর এই কলামটা, এই কলামটারে আপনি একটা উইড দিলেন, ধরেন এর সাথে আপনি উইড 50 দিলেন বা হাফ উইড এর একটা ক্লাস দিলেন, দিয়ে সেটারে আপনি উইড দিলেন 50%, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি 50% নেবে আপনার। মানে আলাদা করে আবার কলামে যে কলাম উইথ 50% দিয়ে আবার যে টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং ফ্রন্ট লেফট এত কিছু আপনার লেখা লাগবে না, আপনি জাস্ট এখানে এই কলাম উইথ দিয়ে যদি আপনি 50% বোঝান তাহলে শুধু এটা দিবেন। আর এই যে এই তিনটা যে লাইন লিখছেন, এই তিনটা লাইন কিন্তু আপনার এই লাইন থেকেই নিতে পারবে কলাম ক্লাসটা দিলে। ক্লাসটা আমরা যেটা ডিক্লেয়ার করব এটা আমরা বারবার ইউজ করতে পারবো, সেই জন্য আমাদেরকে ক্লাস ইউজ করতে হয় বারবার ইউজ করার জন্য। একই জিনিস বারবার লিখলে তো আসলে রিপিট হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে সবসময় ড্রাই প্রিন্সিপাল দা ফলো করব। ড্রাই হচ্ছে DRY, ড্রাই এর ফুল মিনিং হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। বুঝছেন? এই প্রিন্সিপালটা ফলো করবে, এটা কোডিং প্রিন্সিপাল একটা, মানে আমরা কোড করব যখন CSS বা যে কোনো ইসেই, যে আমরা যেন একই জিনিস বারবার না লিখি, এটা খুবই মানে আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার আর কি, অ্যাক্টিভিটি। একই জিনিস বারবার লিখলে আমাদের কাজ একই হচ্ছে, শুধুমাত্র কোডের সাইজটা বেড়ে যাচ্ছে। একটা ডিক্লারেশনে আপনি দরকার হয় আলাদা একটা ডিক্লারেশন নেন, এই কলামগুলোর যে বৈশিষ্ট্য আছে এই তিনটা আপনি দিতেছেন সবগুলো কলামে আপনি দিবেন, আপনি উইডগুলো আলাদা একটা ক্লাস নেমে দেন সেরকমও দিতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার আউটপুট ঠিক আছে, শুধু একটু ই রাখতে হবে। আর রো হচ্ছে আপনার, রোতে আমরা প্যাডিং দিব না, রোতে আমরা কন্টেইনারে যে মার্জিনটা প্যাডিংটা দিছি সেই 15 পিক্সেলটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো মার্জিনের মাধ্যমে। মার্জিন নেগেটিভ দেওয়ার কারণে এটা আপনার সরে আসবে এখান থেকে, পজিটিভ দিলে এদিকে যাইতো, নেগেটিভ দিছেন দেখা এখান থেকে এদিকে চলে আসছে, তো এই 15 পিক্সেল গ্যাপটা পূরণ করে দিছে। তার মানে আপনি কোনো এই যে একটার পর একটা মার্জিন প্যাডিং দিছেন আপনার কোনো জায়গা নষ্ট হয় না, 600 পিক্সেল যে জায়গাটা ছিল কন্টেইনারে
সেটাই আছে। আবার কলামে যখন আপনি প্যাডিং দিবেন তখন আবার কলামের থেকে একটা কলাম থেকে আরেকটা কলাম দূরত্ব হবে। আর আমরা যে কন্টেন্ট বসাবো যেখানে সেই সব ডিপ গুলাতে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য যেসব স্টাইল গুলো আছে সেইগুলো দিব। আর এই কন্টেইনার রো আর কলাম এইগুলাতে আমরা হচ্ছে স্ট্রাকচার বেসড যেসব স্টাইল গুলো আছে যেমন পজিশন করা লাগলে পজিশন করবো বা এ ধরনের কাঠামোটা ঠিক রাখতে হলে আমাদের যেসব স্টাইল অ্যাপ্লাই করতে হবে যেসব রুল সেট দিতে হবে সেসব রুল গুলো আমরা নিব। আমার কেন যেন হইতেছে না স্যার, স্যার ফ্লোট পর্যন্ত করছি স্যার, ফ্লোট হয়েছে কিন্তু স্যার নিচে আসতেছে না, এলোমেলো হয়ে গেছে যেন। মার্জিন নামের প্রয়োজনীয়তা বলছি, নামটা দিলে আপনারা পরবর্তীতে মানে সুবিধা হবে। আপনারা যদি এই ডকুমেন্টে আরো যদি কয়েকটা স্টাইল শীট অ্যাড করা থাকে তাহলে সোলো দিয়ে আপনি কোন কাজটা করছেন আপনি কেমনে বুঝবেন? এখন থেকে হচ্ছে প্র্যাকটিস করেন, প্রফেশনালি কাজ করতে হলে যেগুলো করতে হবে, তো না হলে প্রফেশনালি কাজ করার সময় কিন্তু প্র্যাকটিস করার সময় থাকে। আর এইচটিএমএল এর মধ্যে আপনি এই ডিজাইন এটা কেমনে বুঝবেন জানি না। আপনার কলাম গুলো তো ঠিকঠাক জায়গা নিছে কিন্তু এই পাশে প্যাডিং একরকম দিছে না, আবার এইটা আবার একরকম হয়েছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে পুরাটা নাকি কেটে যাচ্ছে? একটু এরকম জানা ভাই, রেশিওটা মনে একটু চেঞ্জ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা। ট্যাবটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে ট্যাবটা শেয়ার করা হচ্ছে না। এখন ঠিক আছে? আপনি অর্ঘ ভাই আপনি এই যে দেখেন একই প্যাডিং বারবার লিখছেন, আপনার নিচের এটা যে ইয়া হয় না আপনি দেখেন নিচে আপনি 15 পিক্সেল দেন নাই এজন্য উপরেরটা কাজ করছে। কলামের উইড দিছেন হচ্ছে 20%। আচ্ছা 20% দিলে হচ্ছে চারটা তো পুরোপুরি জায়গা নিবে না, 25% দিলে নিবে। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল, ভাইয়া বক্স যখন চারটার বদলে তিনটা করতেছি 100% কে কিন্তু তিন দিয়ে ভাগ আসতেছে না, তখন একটা দেখা যাচ্ছে তিনটা যখন বক্স বসতেছে এক মানে ওরা একটু ডান দিকে চেপে যাচ্ছে মানে মাঝখানে আসতেছে না, এটা ঠিক করার উপায় আছে? আমি যে লেআউটটা দেখাইছি এটা এটা করতে যে এরকম হচ্ছে না ভাই, আমি প্রথমে ওই প্রথমে চারটা বক্স দিছেন না ওই জায়গায় আমি তিনটা বক্স দিছিলাম,
তো তিনটা বক্স যখন তিন দিয়ে মানে 100 কে ভাগ করা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে তিনটা বক্স একটু ডান দিকে চেপে যাচ্ছে। ডান দিকে তো চেপে যাওয়ার কথা না, তিনটা বক্স আপনি যখন 100 এ তিন ভাগ করবে তখন তো এসে 33% ভাই ওখানে যদি আপনি 33 দেন দেখবেন একটু ডান দিকে চেপে যাচ্ছে বক্সটা। এই এই এখন দেখা যাচ্ছে ডান দিকে একটু চেপে গেছে বক্সটা। এই যে এদিকে কারণ হচ্ছে 33 দিয়ে আপনার তো পুরোপুরি হইতেছে না, 100 দিয়ে আর একটু রিমাইন্ডে থেকে যাচ্ছে না। এখন দেখেন ঠিক আছে, বা 34 দিলে নিচে নেমে যাচ্ছে, কিন্তু 33 দিলে হচ্ছে আপনার ঠিকঠাক আসছে। এইখানে তো আপনার যে তিন দিয়ে তো আর 100 এ পুরোপুরি ভাগ করা যায় না, তাই না? তো 25 দিয়ে করা লাগবে। জি ভাই বুঝছি। তিন দিয়ে তো 100 এ ভাগ করতে পারবে না, নিঃশেষে তো বিভাজ্য না। তো এখানে তো আপনার একটু গ্যাপ থাকবে এখানে, তো এখানে আপনি ফ্র্যাকশনটা বাড়াইতে পারেন, বাড়াইলে আপনার এই জায়গাটা ফুলফিল হয়ে যাবে। অথবা একটা কলামে আপনি এই যে 34 দিলেন, বাকি দুইটাই 33 33 দিলেন, এরকম দিতে পারেন। আচ্ছা এই কন্টেন্টটা আপনারা স্যার আমারটা একটু দেখবেন। অর্ব ভাই এই কন্টেন্টটা আপনারা দেখেন যে একটু কি ভাই আপনার কলামের এই যে উইডথটা ঠিকঠাক মতোই হয় না, আপনার কোডে যে ভুলগুলো আছে সেগুলো ঠিক করেন। হ্যালো আচ্ছা ভাই কি অবস্থা, ভালো আছেন? স্যার আলামিন হোসেন বলতেছি, আমার একটু দেখবেন। এখন তো ঠিক আছে, দেখি দেখতেছি ভাই সবারটাই দেখবো। আচ্ছা আমি যেরকম করে লিখছি সেটার সাথে অনেক মিল পাচ্ছি, তো আপনারা কি কপি পেস্ট করছেন হুবহু নাকি? ডালিম ভাইটা ঠিক ঠিক আছে, ভাইটাও ঠিক আছে, দেখা যাই। আচ্ছা কপি পেস্ট করলে অ্যাটলিস্ট বুঝে শুনে কইরাম, তাতে সুবিধা হবে। কপি পেস্ট করতে আমি নিষেধ করতেছি না, বাট করলে বুঝে শুনে করবেন। আদিমুল ভাই, আলামিন ভাই, পান্না ভাই, আলামিন আলামিন ভাই দুইবার সাবমিট করছে। আদিমুল ভাই দেখেন এই যে আপনি কলাম দিয়ে কিন্তু 25% অলরেডি দিছেন, তো 25% দেওয়ার পরে আবার হচ্ছে আপনি আরেকটা দিছেন 50%। ওটা ঠিক করতেছি ভাইয়া, ঠিক করলাম। রো এর পরে আবার র‍্যাপার দেওয়ার প্রয়োজন নেই, রোটা প্রয়োগ করে আপনি কলাম নিবেন। সবসময় হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের পরে রো, তারপরে হচ্ছে কলাম, এরপরে আপনার যে কন্টেন্ট আছে সেটা দিবেন। ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ডে কেন জানি কালার আসতেছে না। দেখেন কালার কোড ঠিকঠাক মতো দিবেন কিনা। এই এই স্ট্রাকচারটা আপনারা সবাই ফলো করবেন, একটু লিখে রাখেন, মানে যদি মনে রাখতে সমস্যা হয় তাহলে কন্টেইনার দিবেন, কন্টেইনারের পরে আসবে রো এবং তারপরে আসবে কলাম, এর মাঝে আর কোনো কিছু আসবে না। আসসালামু আলাইকুম। কথা বলার সময় আপনারা মাইক্রোফোনটা অফ করে রাখেন। ভালো যে ঘুম পেলাম। হ্যাঁ শেষ লাইনটা একটু আরেকবার রিপিট করেন তো।
কন্টেইনার রো আর কলাম এটা জি ভাইয়া মানে মাসের নয়েজ আসছিল তো আচ্ছা এই স্ট্রাকচারটা মানে আপনারা যখন লেআউট ডিজাইন করবেন তখন সব সময় কন্টেইনার আগে দিবেন কন্টেইনারের মধ্যে নেবেন একটা রো আর তার মধ্যে হচ্ছে কলাম আমরা টেবিল যেরকম করে ভাগ করি টেবিল যেরকম করে ক্যালকুলেশন করি টেবিলের লেআউট সেরকম করেই আমরা রো আর কলাম ইউজ করব আর কিন্তু আমরা হচ্ছে টেবিলের মার্কআপ ইউজ করব না আমরা ডিভ ইউজ করব তাতে করে আমাদের ফ্লেক্সিবল হবে বেশি এবং স্টাইল দিতেও সুবিধা হবে বুঝতে পারছেন কন্টেইনার তারপরে রো তারপরে কলাম এর মধ্যে আর কোনো কিছু দিব না আমরা জি ভাইয়া আচ্ছা স্যার জি স্যার এখানে স্যার প্রথম পর্যায়ে ব্যাকগ্রাউন্ড কালার পাইলো আবার পরে কিছুক্ষণ পর আমি যখন ফ্লোর দিলাম তখন আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল ফ্লোর দিলে চলে গেল সেটাই তো আমি বললাম যে আপনি ক্লিয়ার যে ক্লিয়ার ফিক্সটা ইউজ করতেছেন ফ্লোর দিলে আপনার হচ্ছে যে প্যারেন্ট এলিমেন্টটা আছে সেই প্যারেন্ট এলিমেন্টটা আপনার আর হাইটটা হারাই ফেলতেছে কারণ তার যে চিলড্রেন আছে সেটা হচ্ছে ভাইসে যাইতেছে নরমাল ফ্লো যেটা ছিল কন্টেন্টের সেই ফ্লোর বাইরে চলে আসতেছে এই জন্য হচ্ছে আপনার প্যারেন্ট এলিমেন্টটা আর কোনো হাইট পাচ্ছে না যেহেতু আমরা প্যারেন্ট এলিমেন্টের কোনো হাইট দিই নাই এটা ডাইনামিক্যালি হাইট পেয়ে যাবে কন্টেন্টের হাইট অনুযায়ী এই ফ্লুইড দেওয়ার কারণে হাইটটা মিসিং হয়ে যাচ্ছে আর ক্লিয়ার ফিক্স দিয়ে আমরা যে টার্মটা দিয়ে যেটা বোঝাচ্ছি সেটার মাধ্যমে আমরা হচ্ছে প্যারেন্টটা যেন হাইটটা ঠিকঠাক মতো পাই সেটা ঠিক করে দিচ্ছি আপনার যে প্রবলেম হইতেছে সেই প্রবলেমের ফিক্সটা হচ্ছে ওই ক্লিয়ার ক্লিয়ার বোর্ড দিয়ে বা আমার লিংক একটু দেখিয়েন তো জি স্যার আমি ক্লিয়ার বোর্ড দিছি এবং ইয়াও দিছি স্যার কন্টেন্ট যেটা গ্যাপ রাখতে হয় ওইটাও দিছি আপনার গ্যাপ রাখতে হয় বলতে এই যে সেমিকোলন দুটো দেওয়া লাগে না স্যার আপনাদের পরে যে কন্টেন্ট ব্যবহার করতে হয় না ওইটা করতে আর ক্লিয়ার বোর্ড দিছি সেমিকোলন ইউজ করতে হবে সেমিকোলন আলাদা জি স্যার করছি স্যার আচ্ছা আপনার কোড পেনের লিংকটা আমার শেয়ার করলে ভালো হয় আচ্ছা স্যার পান্ন ভাইয়ের আউটপুট ঠিকঠাকই আছে আচ্ছা আচ্ছা তো কোড পেনে এই যে বডি ট্যাগও দেওয়া দরকার নেই কোড পেনে আপনারা ডাইরেক্ট কোড করা শুরু করে দিবেন বডি ট্যাগ কোন জায়গায় কি আছে না আছে এটা দেওয়ার দরকার নেই আচ্ছা আলামিন ভাই রোয়ে আপনারে উইড দিতে হবে না তো রোতে আপনি শুধু কন্টেইনারে যে মার্জিনটা দিবেন আচ্ছা মেইন যে ট্যাগটা দিবেন আপনি মেইন যে ক্লাসটা নিবেন সেই মেইন ক্লাসে আপনি হচ্ছে হাইট উইড হাইট দেওয়ার প্রয়োজন নেই হাইট এটা আপনি অটোমেটিক্যালি নিয়ে নিবে এটা পরবর্তীতে তো এখন না হয় 120 পিক্সেল আপনি দিবেন বাট পরবর্তীতে কন্টেন্ট বাড়লে তো এটা ওভারফ্লো হয়ে যাবে বারবার তো আসে আপনি হাইট চেঞ্জ করবেন না কতটুকু হাইট আছে ওই যে নিচের কালারটা আসতেছিল না তো নিচের কালারটা আসার জন্য তো আমরা ক্লিয়ার ফিক্সটা ইউজ করব ওহ ক্লিয়ার ফিক্সের কাজ আমি তো ক্লিয়ার ফিক্স ইউজ করি না এই জন্য ক্লাস পরে এসে এখন থেকে সম্পূর্ণ ক্লিয়ার ফিক্সের কাজ কি আচ্ছা ক্লিয়ার ফিক্সের কাজ হচ্ছে যে আমরা ফ্লুইড দিলে এই যে কমপ্লেইন করতেছেন যে এই যে হাইট না দিলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাইতেছেন না তো ক্লিয়ার ফিক্সের কাজটাই হচ্ছে এইটা যে আমরা এখানে কোনো হাইট অ্যাসাইন করব না এই যে 120 পিক্সেল হাইট দেখা যাচ্ছে এই হাইটটা আমরা দিব না হাইট না দিলে আমাদের যে কন্টেন্ট আছে দেখেন এই কন্টেন্ট অনুযায়ী আমাদের হাইটটা পাবে আমাদের কন্টেন্ট যদি আরো বড় হয় তো ওই হাইটটাও ঠিকঠাক মতোই পাবে তো ফ্লুইড দেওয়ার কারণে আমাদের এই এলিমেন্টগুলো কিন্তু এদের যে প্যারেন্ট ছিল সেই প্যারেন্টটা ছাড়িয়ে চলে গেছে তো প্যারেন্টের যদি এখন কোনো চিলড্রেন নাই সেহেতু তারা একদম জিরো হয়ে আছে দেখেন ইনসপেক্ট করি এই যে দেখেন এই যে মেইন যে এলিমেন্ট আছে মেইন এলিমেন্ট হওয়ার করলে দেখেন উইথটা ঠিকই আছে কিন্তু এর হাইট নাই হাইট একদম জিরো হয়ে গেছে আবার এই কন্টেন্টগুলো শো করতেছে তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য
আমরা যেসব এলিমেন্টে আমরা ফ্লোট ইউজ করছি, এই কলামগুলোতে আমরা ফ্লোট ইউজ করছি, এই দেখেন ফ্লোট ইউজ করছি, তাহলে এই কলামগুলোর প্যারেন্ট কিন্তু এই যে রো গুলা, এই যে রোতে আমরা হচ্ছে ক্লিয়ার ফিক্স করব। ক্লিয়ার ফিক্সে আমরা কিভাবে করব, ক্লিয়ার ফিক্স একটা ক্লাস নিলাম, নিয়ে আমরা সেটার আফটার যে সুডো সিলেক্টর আছে সেটা দিয়ে আমরা সিলেক্ট করলাম, এবং তার মধ্যে আমরা একটা কন্টেন্ট নিব, এমটি কন্টেন্ট, এমটি কন্টেন্ট নিয়ে আমরা হচ্ছে এই যে দেখেন ক্লিয়ার বোথ দিব, এই যে ক্লিয়ার করলাম, এই ক্লিয়ারের মাধ্যমে আমরা ফ্লোয়েডের যে প্রবলেমটা ছিল হাইট হয়েছে ছিল না সেই সমস্যাটা ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে আমরা একটা ডিসপ্লে ভ্যালু দিব, ডিসপ্লে ভ্যালু দেওয়ার কারণে এই যে আফটার যে আমরা আফটার যে অংশটা নিছি সেই অংশটা ভিজিবল হবে, এটা হচ্ছে ক্লিয়ার ফিক্সের কাজ। ফ্লুয়েড দিলে আপনাদের হাইটে যে প্রবলেম হচ্ছে, হাইট পাথ মানে ব্যাকগ্রাউন্ডে যে প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা তার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ওই এলিমেন্ট তার নিজস্ব হাইট যেটা ছিল সেটা হারাই ফেলতেছে, তো সেই এলিমেন্ট জন্য তার নিজস্ব যে হাইটটা ছিল বাই ডিফল্ট সেই হাইটটার জন্য পাই, এই কন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট যত বড় দিব আমরা সেই বড় কন্টেন্টের সাথে যেন অ্যাডজাস্ট করতে পারে হাইটে, সেজন্যই আমরা এই ক্লিয়ার ফিক্সটা এভাবে ইউজ করব। বুঝতে পারছেন এখন? ফিরোজ কবির ভাইয়ারটা ঠিকঠাক আসছে? আলামিন ভাই বুঝতে পারছেন আপনারা প্রবলেম কি ছিল? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমি ই করতেছি, কারেকশন করতেছি। আপনি যে কোডটা আগে করাইছিলেন না চারটা, ওটা শুধু দুইবার কপি করলে তো এটা হয়ে যাচ্ছে। এই যে ভাই কপি পেস্টে তো যাওয়া লাগবে না এখন ভাই আপনাদের। আপনারা করছেন না আগে চারটা যে করছিলেন না, হ্যাঁ ওটা থেকে এডিট করে করছি ওটা। আচ্ছা কপি পেস্টে গেলে সমস্যা, নিজে ট্রাই করবেন, নিজে ট্রাই করলে আপনাদের এই যে লেখার যে একটা মানে ব্যাপার আছে এই লেখার সাথে যত পরিচিত হবেন তত আপনাদের সুবিধা হবে। কপি পেস্ট করলে তো আসলে সব সময় আপনার যখন মানে এখানে আমি না হয় দেখাই দিচ্ছি যে কোডগুলো দিয়ে দিচ্ছি বা কপি করতে পারতেছেন, কিন্তু ক্লায়েন্ট যখন আপনার দেবে ক্লায়েন্ট তো আপনার একটা এক্সাম্পল ছবি দিবে, সেই ছবি থেকে তো আর আপনি কপি পেস্ট করতে পারবেন না ভাই। ওটা না, আমি যে আগে আপনার যে আগের হোম প্র্যাকটিসটা করলাম না ওইটারই কপি করে দুইবার করছি। আচ্ছা আপনাদের কপি পেস্ট করানো আমার হচ্ছে মূল উদ্দেশ্য না, এখন আপনারা কপি পেস্ট করলে এটা তো আমি ঠেকাইতে পারবো না ভাই। আমি আপনাদের মানে বলতেছি যে কপি পেস্ট করেন না, কপি পেস্ট করবেন একটা সময় আসুক, এই ট্রেনিং শেষ হোক তারপরে আপনি যত খুশি কপি পেস্ট করেন, কেউ আপনার কিছু বলবে না। একই কাজ হয়তো রিপিট হচ্ছে কিন্তু মানে লিখলে কিন্তু আপনার টাইপ কোডিং কোড টাইপিং এর স্পিডটাও বাড়তেছে, তো কপি পেস্ট করলে তো আর কোনো স্কিল বাড়তেছে বলে আমার মনে হয় না। তা ঠিক ভাইয়া। হ্যাঁ তো আপনাদের ভালোর জন্যই বলতেছি, এখন আপনারা যদি সেভাবে না করেন তাহলে আমার তো আসলে কপি পেস্ট করা তো আটকানো আমার পসিবল না ভাই। কপি পেস্ট আমরাও করি কিন্তু আগে বুঝবেন কোনটা কপি পেস্ট করতেছেন, কপি পেস্ট করলে কি হচ্ছে, আপনার কোনটা লাগবে সেটা বুঝেন, সেটা বুঝে সেটা নেট থেকে খুঁজে আনেন, খুঁজে আনে তারপরে কপি পেস্ট করেন, সেটা তো কোনো মানা নেই। কিন্তু এরকম সিমিলার আছে এই এই দেখে আপনি হুবহু মেরে দিলেন, এটা আসলে মানে কোনো কাজেই দিবে না আপনার। কপি পেস্ট কত ভালো করতে পারেন সেই দক্ষতাটা বাড়বে। আচ্ছা তাপস রায় ভাই আপনার হচ্ছে একদম উল্টে পাল্টা গেছে সবকিছু তাই তো, আপনি মেইন বডিতে উইড দিছেন, মার্জিন দিছেন অটো, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে রোতে দেখেন তো এখন কি একটু কাছাকাছি লাগে, ঠিক করতে পারবেন এখন? তাপস ভাই জি স্যার দেখছেন আপনার ভুলটা কোথায় ছিল? ওই স্যার এসএসটা একটু বেশি হয়ে গেছে মনে হয় না স্যার, এসএসটা একটু বেশি হয় নাই, একটা ভুল মানে ভুলই আপনার এখানে, দেখেন একটা স্পেস দিছেন আপনার সবকিছু উল্টো পাল্টা যাইতেছে।
আর হচ্ছে রোতে আপনি কোনো ইয়া দেন নাই, রোতে মেইন বডিতে আপনি হচ্ছে মার্জিন দিবেন টপ বটমে এবং লেফট রাইট অর্ডার দিবেন সেন্টার করতে, আর তারপর হচ্ছে রোতে আপনি হচ্ছে মেইন বডিতে যে প্যাডিংটা দিবেন, প্যাডিং দেন নাই, প্যাডিং দিবেন মেইন বডিতে, যেহেতু আপনার এটা মেইন বডিটা কন্টেইনার হিসেবে কাজ করতেছে তো কন্টেইনারকে আমরা লেফট রাইটে প্যাডিং দিব, তারপর হচ্ছে রোতে মার্জিন নেগেটিভ দিয়ে সেই প্যাডিংটা রিমুভ করব, আর তারপরে আমরা হচ্ছে কলাম দিব, কলামে আমরা কলামের উইডটা দিব, আর তার মধ্যে আমরা কন্টেন্ট দিব, কন্টেইনার রো এবং কলাম এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে টেবিল টিআরটিডি এর মতো, আমাদের টেবিলে যদি একটা কলাম থাকে তারপরেও একটা কলামের জন্য কিন্তু আমাদেরকে টেবিল ট্যাগটা নিতে হয়, টিআর ট্যাগটা নিতে হয় এবং টিডি ট্যাগটা নিতে হয়, তাই না? আমরা যখন টেবিল প্র্যাকটিস করছি তখন কি আমরা এরকম করে নেই না, একটা কলাম থাকলেও কিন্তু আমাদের এই তিনটা ট্যাগ নিতে হচ্ছে, আমরা কিন্তু ডিরেক্ট টিডি লিখলেই হচ্ছিল না, আপনাদের এই লেআউটে ঢুকতে হলে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, কন্টেইনার রো এবং কলাম, কন্টেইনার হচ্ছে আপনার র্যাপার এলিমেন্ট বা কন্টেইনার হচ্ছে প্যারেন্ট, তার ছেলে হচ্ছে রো আর তার মধ্যে হচ্ছে কলাম, এবং আমরা যাবতীয় যেসব কন্টেন্ট দিব প্যারাগ্রাফ ছবি যা দিব সব হচ্ছে কন্টেন্টের মধ্যে, কন্টেন্টের জন্য যে ডিপটা নিব বা যে সেকশন থাকবে সেই সেকশনের মধ্যে দিব, এবং যাবতীয় স্টাইলিং করব হচ্ছে সেই সেকশনে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এটা আপনাদের এই সেম ইয়েটা আপনাদের আবার একটু করতে হবে, যেহেতু এটা আপনারা পেরে গেছেন তো আর সময় লাগবে না বেশিক্ষণ, আবার কপি পেস্ট ছাড়া একটু করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই যে কিছু প্রপার্টি লিখলে আপনাদের লিখতে গেলে অনেকে দেখলাম হচ্ছে যে প্যাডিং লিখছেন, প্যাডিং এর পরে হচ্ছে পিক্সেল লিখতে হয় সেটা দেন নাই, তো এইসব খুঁটিনাটি ব্যাপারগুলো আসলে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে, এই জন্য বলতেছি যে লেখালেখি মানে লিখে লিখে করার চেষ্টা করেন, এগুলো করতে তো খুব বেশি সময় লাগবে না, তো এই যে সেম যেটা আছে এটা আবার করবেন, আর আমি হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দিব আপনাদের গ্রুপে গুগল ড্রাইভে মনে অ্যাপ করে দিব, সেখানে সাবমিট করবেন হোমওয়ার্কটা, আর কোড পেনেও আপনারা সাবমিট করবেন, কারণ গুগল ড্রাইভে দিলে আসলে ওখানে টেক্সট হয়ে যায় পড়ে পড়ে বোঝা খুবই টাফ আউটপুট না দেখে, ক্লাসরুমে তোমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায়? হ্যাঁ অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায়, কিন্তু আপনাদের এই অ্যাসাইনমেন্ট তো আর মানে রেগুলার টেক্সট পড়লে আপনারা একটা কোড লিখে দিচ্ছেন সেটা তো আর মানে কোড হিসাবে থাকতেছে না এই গুগল ক্লাসরুমে, সেটা তো টেক্সট হয়ে গেল, কোড প্যানেল লিংক খোলা আপলোড করে দিলেই তো হয়ে যাচ্ছে ড্রাইভে, না এটা খারাপ। আচ্ছা এটা আমি শুনে দেখব না, তারপরে আপনাদের যেহেতু কোড দিতে বলা হয়েছে ওইখানে কোড দিয়ে দেওয়াই বেটার, তারপরে লেআউট ভাগ করার প্ল্যান করার পরে তারপরে হচ্ছে আপনারা কোড করবেন, আর কোড করবেন আর ভাববেন এরকম করলে কিন্তু মানে সময় লাগবে বেশি, আগে রো কলাম অনুযায়ী ভাগ করে নেবেন তারপরে হচ্ছে আপনার প্ল্যান কোডটা করবেন, এখন করে করতে পারছি ভাগটা আপনাদের শিখতে হবে, টেবিল যেহেতু আপনাদের করানো হয়েছে তো টেবিলে তো এরকম টেবিল আসছে না, প্র্যাকটিস করছে আপনারা এরকম টেবিল ব্যাক টেবিলে করছি কিন্তু ডিপে কি হবে ওইটা দি টেবিলের মতো, আপনাদের তো বলে দিলাম যে টেবিলে আপনারা যেরকম রো কলাম স্ট্রাকচার আছে, আচ্ছা মাইনাস টু টাইপ থাকেন টেবিলের মধ্যে আপনারা যেরকম রো কলাম অনুযায়ী ভাগ করছেন আপনারা এখানে রো কলাম অনুযায়ী ভাগ করছেন, আপনারা টেবিলে যখন কোডটা আউটপুট করবেন দেখেন এই যে দুইটা আছে এই দুইটা বক্সের সাথে কি এই দুইটা বক্স কি রো হইতে পারে,
একটা রো হইতে পারে এই দুইটা বক্সের সাথে না ভাইয়া আচ্ছা তাহলে তো বুঝতে পারতেছেন এখানে ব্যাপারটা কি হইতেছে কিন্তু এই তিনটা বক্সের সাথে কিন্তু আবার এই দুইটা রো হইতে পারে এখন আবার টোটাল লেআউটের সাথে দেখেন আপনার এই এটা এই স্ট্রাকচারটা যায় কিনা সেরকম করেও করতে পারেন শুধু আউটপুটটা একই রাখবেন আর বর্ডারটা আপনারা একটা করে দিতে পারেন বর্ডার প্রপার্টিতে গেলে এই টেবিলের বর্ডার কিভাবে একটা করবেন সেটা পাবেন আপনাদের যে প্রপার্টি লিস্ট দেওয়া হয়েছিল সেখানে আছে বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে সেটার ভ্যালু কলাপস দিলে আপনার একটা বর্ডার হয়ে যাবে অথবা আপনারা নরমালি একটা বর্ডার প্রপার্টি দিয়ে করতে পারেন HTML এ এই আউটপুটটা আনবেন আগে তারপরে হচ্ছে আপনারা CSS এ আনবেন মানে এই div দিয়ে আনবেন আর কি অথবা টেবিল দিয়ে করব না div দিয়ে দুইটা দিয়ে মানে এই সেম লেআউটটা টেবিল দিয়েও করবেন এবং div দিয়েও করবেন div দিয়ে কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন কন্টেইনার রো কলাম এইভাবে ভাগ করবেন আপনারা টেবিলে যেরকম রো আর কলাম ভাগ করতেন এখানেও রো আর কলাম ভাগ করবেন সেম আচ্ছা ঠিক আছে তাহলে